তো আশা করি বুঝতে পেরেছো সবাই যে প্রি প্রসেসরের কাজটা কি। তো প্রি প্রসেসরের আউটপুট হচ্ছে কি, তাহলে প্রি প্রসেসর কি করলো, ম্যাক্রো গুলোকে রিপ্লেস করে ও আবার একটা মডিফাইড যে সোর্স প্রোগ্রাম বা আপডেটেড সোর্স প্রোগ্রাম সেটাও আউটপুট হিসাবে প্রোডিউস করছে। নাও দিস আপডেটেড অর মডিফাইড সোর্স প্রোগ্রাম ইজ দ্য ইনপুট অফ কম্পাইলার। তো কম্পাইলার যখন এই ইনপুটটা নিচ্ছে সোর্স প্রোগ্রামের, কম্পাইলার কি কাজ করছে, ভেরি সিম্পল, মানে আমি যদি এক কথায় বলি সেটা হচ্ছে যে কম্পাইলার জেনারেটস দ্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড অফ দ্য সোর্স প্রোগ্রাম। ওকে, অ্যান্ড দিস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড বিকামস দ্য ইনপুট অফ অ্যাসেম্বলার, অ্যান্ড অ্যাসেম্বলার জেনারেটস মেশিন লেভেল কোড, রাইট, অর বাইনারি কোড। অ্যান্ড আফটার দ্যাট লোডার লিঙ্কার, এরা কি করে, লোডার লিঙ্কারের কাজ হচ্ছে, আমার লিঙ্কার যেমন কি করে, লিঙ্কার হচ্ছে যে আমার কোনো প্রোগ্রাম যখন এক্সিকিউট করে তার পোর্শনটা আমার র্যামে আপলোডেড থাকতে হয়। তো সেই আপলোডের কাজটা কে করবে বা সেই লোডের কাজটা কে করবে, সেটা হচ্ছে লোডার করবে। আর লিঙ্কার কি করছে, এবারে আমার যে যে অ্যাড্রেসগুলো দিয়ে অ্যাসেম্বলার আমার মেশিন কোডটা জেনারেট করেছে সেই অ্যাড্রেসগুলোকেও অ্যাবসোলুট মেশিন কোডে ট্রান্সফার করবে। তো এর মধ্যে আমাদের কিন্তু মেন পড়ার বিষয় হচ্ছে কম্পাইলার, যে আমরা কম্পাইলার তো ইন ওয়ান লাইন আমরা বলে দিচ্ছি যে ইট প্রোডিউসেস আ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড অর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ফ্রম দ্য সোর্স প্রোগ্রাম। তো এটা কি করে করে, হ্যাঁ, তো এটাকেই আমরা কিন্তু এই পুরো সাবজেক্টটার মধ্যে কিন্তু আমরা সেটা পড়ব, ঠিক আছে। তো এখানে কম্পাইলার এগুলো আমি মোটামুটি তোমাদের বলেছি, এখানে সেরকম কিছু বলার নেই। দেখো কম্পাইলারের একটা ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়েছে, সোর্স প্রোগ্রাম, সোর্স প্রোগ্রাম মিনস দিস ইজ ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর কম্পাইলারের আউটপুট যেটা আসছে টার্গেট প্রোগ্রাম, যেটা টার্গেট প্রোগ্রাম হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। আর যদি কোনো এরার থাকে তো এরার মেসেজ আমার শো করবে। তো আমরা যদি ইনপুট আউটপুট এই বেসিসে যদি বলতে চাই, তাহলে কম্পাইলারের ইনপুট কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অর সোর্স প্রোগ্রাম, অ্যান্ড আউটপুট আমার দুটো থাকতে পারে, একটা মানে একটা হচ্ছে যে ও মেশিন ল্যাঙ্গুয়েজ, সরি, আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রডিউস করে দিল, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ও কখন জেনারেট করবে, ইফ দেয়ার ইজ নো এরার ইন ইউর প্রোগ্রাম তাহলে ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোডটা জেনারেট করছে, আদারওয়াইজ যদি আমার কোনো এরার থাকে প্রোগ্রামের মধ্যে তাহলে ও এরার মেসেজটাকে শো করবে। সো দিজ আর দ্য ফাংশনস অফ আ কম্পাইলার। তো অ্যাসেম্বলার তো আমি বলেছি ছোট করে, অ্যাসেম্বলার এগুলো নিয়ে তোমরা জাস্ট একবার পরে একটু দেখে নিও, এগুলো সেরকম কিছু বলার নেই। লোডার হচ্ছে তোমার ওই প্রোগ্রামটাকে করবে। আচ্ছা, ইন্টারপ্রেটার আর হচ্ছে কম্পাইলার, দেখো ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে একটা খুব মাইনর একটা ডিফারেন্স আছে বলতে পারো, বা একটা খুব সূক্ষ্ম ডিফারেন্স, সেটা হচ্ছে যে আমার কম্পাইলার যখন করে, তোমরা দেখবে সিতে যখন তোমরা প্রোগ্রাম করেছো, সি কম্পাইলার, তুমি ধরো তোমার প্রোগ্রামে যদি চার জায়গায়, সে চারটে জায়গায় তুমি যদি সেমিকোলন মিস করো, ও কিন্তু চারটে এরারই কিন্তু একবারে শো করে, যে চারটে লাইনে তোমার এরার রয়েছে সেখানে সেমিকোলন মিসিং অর লাইক দিস কোনো যদি এরার থাকে। ইন্টারপ্রেটার কি করে, ও কিন্তু লাইন বাই লাইন কম্পাইল করতে থাকে এবং ফার্স্ট যে লাইনে ও এরারটা পায় ও সেখানে কিন্তু স্টপ করে এবং তার পরের লাইনগুলোকে ও কিন্তু আর কম্পাইল করে না। হ্যাঁ, তো এবারে ও সেখানেই মেসেজটাকে শো করে যে আমার কি ধরনের এররটা রয়েছে, ঠিক আছে, বোঝা গেল? Yes sir. Yes sir. হ্যাঁ স্যার, একবার বোঝা গেল। তো নাও দা ফেজেস অফ আ কম্পাইলার, ফেজেস অফ আ কম্পাইলার আমরা যেটা বলেছিলাম, ফেজেস অফ আ কম্পাইলার আমরা যেটা বলেছিলাম, দেখো এটা একটু বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে দেখতে মনে হয়, খুব ছোট ছোট লেখা। তো যাই হোক, তোমার ফার্স্ট যে আমার ফেজটা, দ্যাট ইজ লেক্সিক্যাল অ্যানালাইজার। সেকেন্ড ফেজ হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার কি করে, লেক্সিক্যাল অ্যানালাইজার হচ্ছে টোকেন জেনারেট করে। তো টোকেন, টোকেন জেনারেট করে মানে হচ্ছে টোকেনটা কি করে জেনারেট করে, হোয়াট ইজ টোকেন, হোয়াট ইজ লেক্সিম, হোয়াট ইজ প্যাটার্ন, একটু আমরা পরে আসছি। তো স্যার স্ক্রিনটা বড় করলে দেখা যাবে, মানে যে যা স্ক্রিন নিজের বড় করলে দেখা যাবে। আচ্ছা, সেটা তোমরা নিজেরা করে নাও একটু, আমি তো তোমার রান করেই দিয়েছি এটাকে, এখানে এক্সিকিউট হচ্ছে। তো ঠিক আছে, তো তাহলে তোমার লেক্সিক্যাল অ্যানালাইজারটা গেল, লেক্সিক্যাল অ্যানালাইজার দিয়ে আমরা স্টার্ট করবো বলেছিলাম, লেক্সিক্যাল অ্যানালাইজার দিয়ে আমি স্টার্ট করবো। বেসিক্যালি কি করে না, টোকেন জেনারেট করে, দিস ফেজ জেনারেটস দ্য টোকেন, ঠিক আছে। এবারে হোয়াট ইজ টোকেন, টোকেনটা আমি পরে আসছি। সন্দীপ একটু মাইক বন্ধ কর, আওয়াজ আসছে। হ্যাঁ, কারোর একজনের অডিওটা একটু মিউট করতে হবে, ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, সিনট্যাক্স অ্যানালাইজার, দেখো সিনট্যাক্স অ্যানালাইজার কি করে, সিনট্যাক্স অ্যানালাইজার হচ্ছে ধরো ধরো আমরা সিতে প্রোগ্রাম করছি, তো ফর লুপ ধরো আমরা ইউজ করছি, তো ফরের সিনট্যাক্সটা কি আছে, ফরের পরে আমাকে, মানে আমি একটা জেনারেল সিনট্যাক্স বলছি, ফরের পরে আমাকে একটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করতে হবে, তারপরে ধরো আমি ধরে নিচ্ছি যে আমার ফরের সমস্ত কন্ডিশন আমি দিয়ে দিচ্ছি,
তাহলে একটা লুপ আমার মানে একটা স্টেটমেন্ট আমার এরকম হবে ফর উইদিন ব্র্যাকেট i equals to 1 সে i ইজ দা নেম অফ দা ভেরিয়েবল i equals to 1 সেমিকোলন i less than equals to say n i plus plus তো এই যে আমার যে ফরম্যাটটা বা এই যে সিনট্যাক্সটা ফর ইট তো এই সিনট্যাক্সটা আমার ঠিকঠাক করে দেওয়া হয়েছে কিনা সেটা আমার চেক হবে সিনট্যাক্স অ্যানালাইজার ফেজে এসে তো আর হচ্ছে তোমার সিমেন্টিক অ্যানালাইজার হচ্ছে ওই যে আমার যে সিনট্যাক্স অ্যানালাইজার যে ট্রিটা তৈরি করছে সিনট্যাক্স ট্রি যেটা তৈরি করছে সেই সিনট্যাক্স ট্রিটাকেই ও সেখানে ডেটা টাইপ বা এইগুলোকে আরো অ্যাড করেও সিমেন্টিক অ্যানালাইজার মানে সেখানেও আমার একটা সিমেন্টিক ট্রিও তৈরি করছে নেক্সট হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর ইন্টারমিডিয়েট কোড জেনারেটর মানে হচ্ছে আমার যে ট্রিটা জেনারেট হলো সেখান থেকে ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোডটা জেনারেট করবে এবারে সেই কোডটা যখন জেনারেট করা হয় দেখা যায় যে সেখানে এমন অনেক স্টেটমেন্ট রয়েছে যেগুলো সে রিডান্ডেন্ট স্টেটমেন্ট সেগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি বা সেগুলোকে আমরা রিমুভ করতে পারি তো সেটা হচ্ছে আমার কোড অপটিমাইজার তো কোড অপটিমাইজার যাওয়ার পরে এবারে তারপরে আসবে হচ্ছে কোড জেনারেটর কোড জেনারেটর মানে হচ্ছে যে আমি যে কম্পাইলারে কাজ করছি সেই আমি যে প্রসেসরে কাজ করছি সেই প্রসেসরের স্পেসিফিক যে আমার স্টেটমেন্ট গুলো রয়েছে বা যে আমার ইনস্ট্রাকশন গুলো রয়েছে তো এই আচ্ছা তোমরা কি 8085 পড়েছো মাইক্রোপ্রসেসর না এখনো পড়োনি মনে হয় না স্যার মাইক্রোপ্রসেসর হয়নি ওটা আমাদের সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে পরে হয়তো দেবে যাই হোক তো তোমার দেখবে 8085 তো যদি তোমরা পড়ো বা সেখানে দেখবে আমার বিভিন্ন ছোট মানে বিভিন্ন ইনস্ট্রাকশন আছে আর কি সে সাবট্রাকশনের জন্য সাব হ্যাঁ বা তোমার অ্যাডিশনের জন্য অ্যাড তো এরকম আমার যে ইনস্ট্রাকশন গুলো রয়েছে তো কোনো একটা পার্টিকুলার কম্পাইলারের কোনো একটা পার্টিকুলার প্রসেসরের জন্য তো ওই সেই প্রসেসর স্পেসিফিক কোডও জেনারেট করবে কোথায় না কোড জেনারেটরে গিয়ে তো তার মানে মোটামুটি এর যে ইম্পর্টেন্ট যে আমার ফেজগুলো সেগুলো কি লেক্সিক্যাল অ্যানালাইজার সিনট্যাক্স অ্যানালাইজার ইন্টারমিডিয়েট কোড জেনারেটর কোড অপটিমাইজার অ্যান্ড কোড জেনারেটর এখানে এই যে কোড জেনারেটর মানে হচ্ছে যে আমার স্পেসিফিক মানে আমরা যে প্রসেসর ইউজ করছি তার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাচ্ছে স্যার লেক্সিক্যাল স্যার আরেকবার বুঝাবেন লেক্সিক্যাল লেক্সিক্যাল দিয়ে আমি স্টার্ট করছি বাবা আমার নেক্সট স্লাইড হচ্ছে লেক্সিক্যাল ঠিক আছে স্যার বলছি যে ওই কোড জেনারেটরে কি সবসময় 3 অ্যাড্রেস কোডই থাকবে মানে ম্যাক্সিমাম কি 3 অ্যাড্রেস অবধি যাবে হ্যাঁ দেখো অ্যাড্রেস মানে এবারে আমরা জেনারেট করতে পারি কি 3 অ্যাড্রেস কোডটাই তোমার জেনারেলি জেনারেট মানে ইউজ করা হয় আচ্ছা থ্রি অ্যাড্রেস কোডটা ইউজ করা হয় আচ্ছা চলো এবারে হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজারটা দেখো যাদের একটু অসুবিধা হচ্ছিল আর কি মানে অসুবিধা মানে কি আমি তো বলিনি ইনফ্যাক্ট লেক্সিক্যাল অ্যানালাইজার কি আমি এখনো বলিনি তো লেক্সিক্যাল অ্যানালাইজারটা আমরা স্টার্ট করছি আচ্ছা দেখো তো এখানে ওই সেই ফেজেস অফ এ কম্পাইলার ওটাকে আরেকবার এখানে বলা হয়েছে এখানে তেমন কিছু নেই দেখো এবারে হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস তো অ্যানালাইসিস কি করছে না লেক্সিক্যাল অ্যানালাইজার আমি কি বলেছিলাম টোকেন জেনারেট করছে ইট জেনারেট সাম টোকেনস টোকেনস মানে কি টোকেন মানে খুব সিম্পল টোকেন মানে হচ্ছে যে ভাবে ধরতে পারো যে আমার ধরা যাক আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এরকম বা ধরো আমার একটা নাম্বার রয়েছে যে 1 2 3 তো আমি একটা নাম্বার দিয়েছি 1 2 3 তো 1 2 3 মানে এটা কি একটা নিউমেরিক ভ্যালু বা ধরো ইন্টিজার ভ্যালু সে হোয়াট এভার ইউজে তো যদি আমি ধরে নিই যে নিউমেরিক ভ্যালু তাহলে নিউমেরিক অ্যান্ড ইটস ভ্যালু ইজ 1 2 3 তো তাহলে কি হবে এই যে পেয়ারটা নিয়ে ও যেটা বানাচ্ছে এই যে পেয়ারটা দিস পেয়ার ইজ কল্ড টোকেন যে টোকেনগুলো আমরা কি করি সিনট্যাক্স অ্যানালাইজার ফেজে গিয়ে সেখানে আমরা মানে এই টোকেনগুলোকে ইনপুট দিই আর এই টোকেনগুলোই হয় হচ্ছে আমার যে সিনট্যাক্স ট্রি বা তোমরা তো ট্রি তো পড়েছো ট্রির যে নোডগুলো হয় সেই নোডগুলো হচ্ছে আমার এই টোকেন এই টোকেনগুলো হচ্ছে আমার ট্রি নোড এবারে সেই ট্রি দিয়েও চেক করে যে আমার সিনট্যাক্সটা ঠিকঠাক আছে কি নেই সো লেক্সিক্যাল অ্যানালাইজার ফেজে কিন্তু আমার সিনট্যাক্স চেকিং করে না যে আমার ইফের ফরম্যাট ঠিক আছে কিনা বা ফরের ফরম্যাট ঠিক আছে কিনা এগুলো কিন্তু লেক্সিক্যাল অ্যানালাইজার চেক করে না এগুলো কে চেক করবে সিনট্যাক্স অ্যানালাইজার তো লেক্সিক্যাল অ্যানালাইজারের একদম সিম্পল ওয়ার্ক হচ্ছে জেনারেশন অফ টোকেন ঠিক আছে হ্যাঁ স্যার यस স্যার লেক্সিক্যাল অ্যানালাইজার কি কোনো এরর দেয় না মানে শুধু কি মানে টোকেনস গুলোকেই কাউন্ট করে বা আসছে লেক্সিক্যাল অ্যানালাইজারও এরর দেবে বাট হোয়াট টাইপ অফ এরর দেখো ধরে যাক
আমরা একটা আচ্ছা তোমরা রেগুলার এক্সপ্রেশন তো পড়েছো, মানে পুরোটা বুঝতে না পারলেও কিছু কিছু তো তোমাদের মানে আইডিয়া আছে। তো ধরা যাক আমার রেগুলার এক্সপ্রেশন একটা আমি ধরো এরকম ডিজাইন বা ধরো ডিফাইন করেছি আমি ডিজিটের জন্য। হ্যাঁ যে একটা জিনিস স্যার একটু ইন্টারাপ্ট করছি, আপনার পুরনো স্লাইডটাই দেখাচ্ছে কিন্তু, মানে ওই ইউনিট 1 যেটা এন্ড অফ ইউনিট 1 এর পরে আপনি যে লেক্সিক্যাল অ্যানালাইজার যেটা আপনি বোঝাচ্ছেন আমাদের সেটা আমরা করে মানে কোরিলেট করতে পারছি না, পুরনো স্লাইডটাই দেখাচ্ছে। ও নতুন স্লাইড দেখাচ্ছে না, পেজেস অফ কম্পাইলারটাই আছে না স্যার, পেজেস অফ কম্পাইলারই আছে, মানে স্লাইড 50 অফ 16 এ কিছু একটা দেখাচ্ছে যেন আমরা বুঝতে পারছি না ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি তাহলে ওটা কারেক্ট করে ওপেন করছি। দেখো এবারে না, হ্যাঁ আসছে স্যার ইউনিট 2 চলে আসছে এবারে, ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে, হ্যাঁ ইউনিট 2 ইউনিট 2 এসে ঠিক আছে। তো এখানেই দেখো আমি যেটা আমি এখানে ছিলাম যে লেক্সিক্যাল অ্যানালাইজারে, তো এখানে লেক্সিক্যাল অ্যানালাইজার কি করছে, বেসিক্যালি গ্রুপস ক্যারেক্টারস ইনটু আ সিকোয়েন্স অফ সিম্বলস কলড টোকেন। তো এখানে এই যে তোমরা বলছিলে যে এরর, লেক্সিক্যাল অ্যানালাইজার কি টাইপের এরর দেবে, সে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে ভ্যারিয়েবলের আমি নেম দিচ্ছি ইন্ট এ, ঠিক আছে। এবারে ইন্ট এ মানে আমার ধরো এই যে ভ্যারিয়েবলের নেম আমার কি দিয়ে স্টার্ট হতে পারে না। আচ্ছা ভ্যারিয়েবলের ধরো আমরা যখন সিতে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ভ্যারিয়েবলের সিনট্যাক্স কি বলতো, ভ্যারিয়েবল কিভাবে ডিফাইন করতে হয়, তার সিনট্যাক্সটা কি হয়, মানে স্টার্টিং এ কোনো নাম্বার চালু করতে দেওয়া যাবে না, মানে 1 2 3 দিয়ে এরকম ভাবে দেওয়া যাবে না, আর আর অনেক কিছু আছে ওই ডলার স্টার ডলার স্টার মাইনাস এগুলো দেওয়া যাবে না, মানে কিছু সেট অফ স্ট্রিংস আছে তার মধ্যে থেকেই দেওয়া যাবে আর 1 2 3 দিয়ে স্টার্ট হবে। ভেরি গুড, তো এর জন্যই কিন্তু আমি একটা রেগুলার এক্সপ্রেশন জেনারেট করে রাখি যে আমার ভেরিয়েবলের টাইপটা কি রকম হবে, তার জন্য আমি একটা রেগুলার এক্সপ্রেশন জেনারেট করি বা রেগুলার এক্সপ্রেশন আমরা তার মধ্যে দিয়ে রাখি। তো সেই রেগুলার এক্সপ্রেশনে যদি আমার আমরা ভেরিয়েবলের নেমটা যদি আমার রেগুলার এক্সপ্রেশনে ফিট করে বা রেগুলার রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা কি করি ডিএফএ ডিজাইন করি, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা বা ফাইনাইট অটোমেটা আমরা ডিজাইন করছি, তো ডিএফএ আমরা যেটা ডিজাইন করছি সেই ডিএফএ যদি আমার ওই ভ্যারিয়েবলের নেমটাকে অ্যাকসেপ্ট করতে পারে দেন ইটস ওকে, আদারওয়াইজ ইট জেনারেটস অ্যান এরর, আর সেই এররটা ইজ বিইং জেনারেটেড বাই লেক্সিক্যাল অ্যানালাইজার, ঠিক আছে। তো সিনট্যাক্স সিনট্যাক্সের এরর কিন্তু লেক্সিক্যাল অ্যানালাইজার জেনারেট করতে পারে না, কিন্তু এই ধরনের যে এররগুলো এগুলো আমার লেক্সিক্যাল অ্যানালাইজার জেনারেট করবে। বোঝা গেল স্যার? তার মানে মানে ফার্স্টে যদি কোনো আমরা নাম্বার দিই কোনো ভ্যারিয়েবলে, তাহলে যে ডিএফএ টা তৈরি হচ্ছে ওখানে নাম্বার পেলে কি সেটা ডেট স্টেটে চলে যাচ্ছে কোনো? একদম একদম, তো সেখানে নাম্বার পেলে আমার ডেট স্টেটে চলে যাবে আর আমার রেগুলার এক্সপ্রেশনটা আমি সেইভাবে ডিজাইন করব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো সেগুলোতে আমি আসছি আস্তে আস্তে করে যে আমার রেগুলার এক্সপ্রেশনটা ধরো আমার ডিজিটের জন্য রেগুলার এক্সপ্রেশন কিরকম হয় বা আমার ইন্টিজারের জন্য কিরকম হয়, ফ্লোটের জন্য কিরকম হয়, ঠিক আছে। তো সেগুলোতে আমি আস্তে আস্তে করে পরের স্লাইড গুলোতে আছে, ঠিক আছে। আচ্ছা এখানে তোমরা তোমাদের দেখো টোকেনটা বলছে, দেখো টোকেন কি বলছে, আর টোকেন ইজ আ পেয়ার অফ এ টোকেন নেম অ্যান্ড অ্যান অপশনাল টোকেন ভ্যালু। তো টোকেন নেম মানে আমি তোমাদের একটু আগে যেটা বলছিলাম, ধরো যাক 1 2 3, এটা যদি আমি ইন্টিজার ভ্যালু বলে ধরে নিই, ইন্টিজার টাইপ ভ্যালু, তো তাহলে আমার এই টোকেনে কি থাকবে না, ইন্ট কমা 1 2 3, তো এটা হলো আমার একটা টোকেন, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে টোকেন যেটা আমার জেনারেট করছে সেখানে হচ্ছে আমার প্যাটার্ন, মানে আমার এই যে টোকেন যেটা 1 2 3 যে ইন্ট টাইপ ভ্যালু সেটা আমি বুঝছি কি করে, তো সেটার জন্য আমাকে একটা প্যাটার্ন, মানে আমার ধরো ইন্টিজার টাইপ ভ্যালুর আর কি প্যাটার্নটা কিরকম হবে, প্যাটার্ন কিরকম হবে না, এটা আমার এনি কম্বিনেশন অফ 0 to 9, রাইট। তো এনি কম্বিনেশন অফ 0 to 9 মানে এখানে কিন্তু আমার কোনো ডট থাকবে না বা পয়েন্ট থাকবে না, তো এটাই হচ্ছে এর প্যাটার্নটা। তো যদি এই প্যাটার্নে পড়ে তাহলে ইট ক্যান বি রেকগনাইজড অ্যাজ অ্যান ইন্টিজার ভ্যালু। আর লেক্সিমটা দেখো কি বলছে, লেক্সিমটা হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স ইন দ্য সোর্স প্রোগ্রাম দ্যাট ম্যাচেস দ্য প্যাটার্ন অফ আ টোকেন। তো লেক্সিমটা কি হচ্ছে না, আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের লেক্সিম। তো এর পরের স্লাইডে দেখো একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল থেকে তোমাদের ব্যাপারটা আরো ভালো ক্লিয়ার হবে। দেখো ফার্স্টে এখানে 1 2 3 4 5 6 মোট 6টা এক্সাম্পল নেওয়া হয়েছে, তো এর মধ্যে তোমরা তোমরা দেখো
আচ্ছা কম্পারিজন দেখো, যে থার্ড যে এক্সাম্পলটা রয়েছে কম্পারিজন, কম্পারিজনটা দেখো এখানে আমরা টোকেন নেম দিয়েছি কম্পারিজন। এবারে কম্পারিজন মানে কি? কম্পারিজন মানে আমার যে অপারেটর গুলো রয়েছে, দেখো মানে অপারেটর যেগুলো আমরা কম্পেয়ার করার জন্য ইউজ করছি, তো সেটাকে আমরা নাম দিয়েছি, তার টোকেন নেম দিয়েছি কম্পারিজন। এবারে কম্পারিজনের জন্য অপারেটর গুলো আমার অনেক কিছু হতে পারে, ইট মে বি লেস দ্যান, ইট মে বি গ্রেটার দ্যান, অর লেস দ্যান ইকুয়ালস টু, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, ইকুয়ালস টু, ইকুয়ালস টু, অর নট ইকুয়ালস টু, অল আর দ্য পসিবল ভ্যালুজ অফ কম্পারিজন, রাইট? কম্পারিজন মিনস দ্য নেম অফ দ্য টোকেন। তো এবারে তো তাহলে আমার যদি এখান থেকে একটা, যদি ধরো আমি কোনো একটা এক্সপ্রেশনে এরকম ধরো লেস দ্যান সাইনটা ইউজ করেছি, তাহলে এর যে করেসপন্ডিং টোকেনটা আমার জেনারেট হবে কিরকম জেনারেট হবে, না টোকেনটা হবে হচ্ছে আমার ফার্স্ট থাকবে নেম অফ টোকেন দ্যাট ইজ কম্পারিজন, দেন কমা লেস দ্যান, ঠিক আছে? যদি লেস দ্যান থাকে, ঠিক আছে, যদি গ্রেটার দ্যান থাকে তাহলে কম্পারিজন কমা গ্রেটার দ্যান। তো এইটা হলো আমার টোকেন। তো এইভাবে তোমার আইডি হতে পারে, এই যে আইডি আমার কি হতে পারে, ধরা যাক আমরা এরকম ভাবে ডিফাইন করেছি লেটার ফলোড বাই লেটার এন্ড ডিজিটস। তো যদি আমার এরকম ভাবে যদি কোনো আমার লেক সিম যদি সেখানে থাকে, তো তাহলে সেই লেক সিমটাকে আমরা বলবো হচ্ছে তার টোকেন নেম হচ্ছে আইডি, ঠিক আছে? বা নাম্বারের জন্য যদি হয়, দেখো নাম্বারের স্যাম্পল লেক সিম হচ্ছে 3.1459, আর এর ইনফরমাল ডিসক্রিপশন বা প্যাটার্ন যেটাকে আমরা বলছি আর কি, যে এনি নিউমেরিক কনস্ট্যান্ট, এই যে আমরা দেখো সেকেন্ড কলামে যেটা বলেছি ইনফরমাল ডিসক্রিপশন অর প্যাটার্ন, এইটাই কিন্তু হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশন বা ফাইনাইট অটোমেটা। এর জন্য কিন্তু আমরা ফাইনাইট অটোমেটাটাকে ডিজাইন করে রাখি। তাহলে ফাইনাইট অটোমেটা মানে কি? তাহলে আমার একটা কম্পাইলারের মধ্যে তার লেক্সিক্যাল অ্যানালাইজার ফেজে আর কি আমার এরকম অনেক ফাইনাইট অটোমেটা ডিজাইন করতে হবে, যেগুলো প্রত্যেকটার আলাদা আলাদা পারপাস থাকবে। বোঝা গেল? কোশ্চেন থাকলে কারোর? আমরা বলতে চেয়েছি যে ইফ এ ইকুয়ালস টু ইকুয়ালস টু এফ এক্স দেন ডু সামথিং। তো ইফ ইকুয়ালস টু ইকুয়ালস টু এফ এক্স টা আমরা কি করেছি, ইফ এর জায়গাটা আমরা এফ আই লিখে দিয়েছি ভুল করে। তো তাহলে এই টাইপের যে এরার, এটা কি লেক্সিক্যাল অ্যানালাইজার শো করবে? না, এই রকম এরার কিন্তু আমার লেক্সিক্যাল অ্যানালাইজার শো করতে পারে। আচ্ছা, এবারে দেখো স্পেসিফিকেশনস অফ টোকেন। এবারে দেখো আস্তে আস্তে আমরা ওই যে তোমাদের ফর্মাল ল্যাঙ্গুয়েজ অটোমেটা থিওরিতে রেগুলার এক্সপ্রেশন নিয়ে যেগুলো পড়েছিলে আর কি, তো সেই জায়গায় আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো দেখো এখানে কিছু স্পেসিফিকেশন অফ টোকেন বলে এখানে আমাদের কিছু রেগুলার এক্সপ্রেশন দিয়েছে, একটা এক্সাম্পল দিয়েছে। দেখো লেটার উইদিন স্টার অর ডিজিট স্টার, তোমরা স্টার ক্লোজার জানো? হ্যাঁ স্যার। স্টার ক্লোজার আর স্টার ক্লোজার আর পজিটিভ ক্লোজার জানো না এমন কেউ আছো? নেই, ভেরি গুড। তো তাহলে আমার স্টার ক্লোজারে, স্টার ক্লোজারে কি হয় বেসিক্যালি, তোমার স্টার স্টার ক্লোজার মানে হচ্ছে এনি কম্বিনেশন অফ আ, ধরো আমি যদি ডিজিট স্টার বলি তাহলে এনি কম্বিনেশন অফ ডিজিট যেখানে আমার কি এপসাইলনও হচ্ছে আমার একটা এন্ট্রি, এটা হচ্ছে আমার স্টার ক্লোজার। আর পজিটিভ ক্লোজার যদি হয় তাহলে সেখানে আমার এক্সক্লুডিং এপসাইলন এ স্টারের সমস্ত এন্ট্রি আমার এ প্লাসের মধ্যে থাকে। তো তার মানে এ প্লাস বা এ পজিটিভ ক্লোজার ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, না এ স্টার মাইনাস এপসাইলন। তো এখানে আমার একটা এক্সাম্পল দিয়েছে লেটার অর লেটার অর ডিজিট স্টার। তো তার মানে এখানে আমার যদি একটা, আচ্ছা আর এখানে ধরে নাও যে লেটার মানে তো হচ্ছে যে আমরা ধরো এ টু জেড অবধি আমার যেগুলো রয়েছে সেগুলো ধরো আমি লেটার, আর ডিজিট ধরো 0 to 9। তাহলে এখানে আমরা যে রেগুলার এক্সপ্রেশনটা লিখেছি এখানে একটা এক্সাম্পল আমার লেক্সিম কি হতে পারে, একটা এক্সাম্পল কেউ দাও তো, এনিওয়ান? A1 তারপরে কিন্তু আমার নালও থাকতে পারে, কিছু নাও থাকতে পারে, আবার সেখানে আমার লেটার এন্ড ডিজিটের এনি কম্বিনেশন থাকতে পারে, রাইট? So it can be
তোমরা যেমন একটা এক্সাম্পল দিলে এ ওয়ান হতে পারে, এ হতে পারে, বা তোমার ধরো বি ওয়ান, বি, সি, টু, থ্রি, ফাইভ, লাইক দিস আর কি, মানে এনি কম্বিনেশন আফটার লেটার, এনি কম্বিনেশন অফ লেটার অ্যান্ড ডিজিট, ঠিক আছে? তো এই যে প্যাটার্ন যেটা আমরা বলছি, এই প্যাটার্নটাই কিন্তু হচ্ছে আমার রেগুলার এক্সপ্রেশন। ইচ রেগুলার এক্সপ্রেশন ইজ আ প্যাটার্ন হুইচ স্পেসিফাইজ দ্য ফর্ম অফ দ্য স্ট্রিংস, ঠিক আছে? আর আমার কোনো একটা লেক্সিম কোন ফাইনাইট অটোমেটা বা কোন রেগুলার এক্সপ্রেশনে ফিট করছে, সেই অনুযায়ী তার যে ক্যাটাগরি আর কি, ক্যাটাগরি নেম আমরা যেটাকে আগে বলেছিলাম যে তোমার প্যাটার্নের নেমটা, সেই নেমটা আমার ঠিক হয়। আচ্ছা, এবারে দেখো এখানে একটা জিনিস বলছে যে এনি ফাইনাইট সেট অফ, মানে এখানে অ্যালফাবেট, অ্যালফাবেট কাকে বলছে? আচ্ছা, তার আগে একটা জিনিস আমাকে বলো তো, ফাইনাইট অটোমেটার ডেফিনেশন, ফাইনাইট অটোমেটার ডেফিনেশন, আচ্ছা থাক, ফাইনাইট অটোমেটার ডেফিনেশন আমি পরে যাব। আচ্ছা, এখানে দেখো একটা টার্ম হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেট মানে কি, আমরা কি বলছি? ধরা যাক আমরা যখন, ধরো আমরা ম্যাথসেই আমরা যে ডিজিটগুলো এখন অবধি ইউজ করেছি, ধরো আমি একটা নাম্বারের যদি আমরা একটা এক্সাম্পল নিই, ওয়ান টু, ঠিক আছে, তো 1234 এটা হচ্ছে আমার একটা নাম্বার। তাহলে এই নাম্বারটা কোন কোন অ্যালফাবেট বা আমার এই যে মানে কোন অ্যালফাবেট সেটের উপরে আমার এই নাম্বারটা তৈরি হয়েছে? না, আমার এখানে আমি যে রেডিক্সের কাজ করছি, দ্যাট ইজ রেডিক্স 10, যেটাকে আমরা বলছি বেস 10 যেখানে থাকছে, মানে আমার ডিজিট হচ্ছে 0 to 9, সো এনি কম্বিনেশন অফ 0 to 9 নিয়ে কিন্তু আমার একটা নাম্বার তৈরি হচ্ছে। তো এই যে 0 to 9 আমরা যেটা বলছি, মানে এর যে বেসিক যে ডিজিট গুলো দিয়ে আমরা নাম্বারটাকে জেনারেট করতে পারি, সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যালফাবেট, ঠিক আছে? তো তাহলে অবভিয়াসলি, তাহলে আমার যদি বাইনারি অ্যালফাবেট হয়, বাইনারি অ্যালফাবেট মানে সেখানে আমার 0 আর 1 ছাড়া কিছু নেই, তো বাইনারি অ্যালফাবেট মানে হচ্ছে 0 আর 1। তাহলে বাইনারি অ্যালফাবেট, এনি স্ট্রিং অন বাইনারি অ্যালফাবেট উইল বি কনস্ট্রাক্টেড উইথ এনি কম্বিনেশন অফ 0s and 1s, তো 0 1 ছাড়া আর অন্য কোনো আমার সেখানে ডিজিট বলো বা লেটার বলো আমার কিছুই থাকতে পারবে না, ঠিক আছে? এখানে তোমার বলেছে স্ট্রিং, তোমার কি বলছে? স্ট্রিং বলছে তোমার একটা অ্যালফাবেটের উপরে যদি আমরা স্ট্রিং বলি, মানে ধরো আমরা বললাম বাইনারি স্ট্রিং, বাইনারি স্ট্রিং মানে কি, দিস স্ট্রিং ইজ কনস্ট্রাক্টেড উইথ অনলি 0s and 1s, তো তাহলে তো এরকম একটা বাইনারি স্ট্রিং এর আমি যদি একটা এক্সাম্পল বলি, তাহলে এনি কম্বিনেশন অফ 1 and 0, দেখো যেটা এখানে তোমাদের দেখানো হয়েছে 1 0 1 0 0 1 0 1 0 1 দিয়ে একটা স্ট্রিং দেখানো হয়েছে। আর ল্যাঙ্গুয়েজটা কি, না কি টাইপের ল্যাঙ্গুয়েজ আমার রেগুলার এক্সপ্রেশনটা অ্যাকসেপ্ট করতে পারে, সেটাকে আমরা বলছি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো ল্যাঙ্গুয়েজটা কিন্তু হচ্ছে আমার কাউন্টেবল সেট, ঠিক আছে? স্ট্রিং এর কাউন্টেবল সেটটা হচ্ছে কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ। একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে যদি আমার ফাইনাইট অটোমেটা যে স্ট্রিং অ্যাকসেপ্ট করে, তার লেন্থ কিন্তু লিটারালি ইনফাইনাইট, আমার এনি লেন্থের, যে কোনো লেন্থের স্ট্রিং কিন্তু আমার ফাইনাইট অটোমেটা অ্যাকসেপ্ট করতে পারবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু যখন সেটাকে আমরা ল্যাঙ্গুয়েজ বলবো, তাহলে সেখানে আমার কি থাকছে, একটা কাউন্টেবল সেট অফ স্ট্রিং থাকবে। ওভার সাম ফিক্সড অ্যালফাবেট, ওভার সাম ফিক্সড অ্যালফাবেট মানে এখানে আমরা যদি বাইনারি ধরি 0 1, যদি আমরা ডেসিমাল ধরি তাহলে 0 to 9, যদি আমরা ধরে নিই যে শুধু আমরা তোমার ধরো কোনো নেম বা এইরকম ধরো যদি কিছু লিখবো, তো তাহলে এখানে হচ্ছে আমার সেট অফ ক্যারেক্টার যদি হয় তাহলে স্মল এ টু স্মল জেড অর ক্যাপিটাল এ টু ক্যাপিটাল জেড, লাইক দিস। দেখো রেগুলার এক্সপ্রেশনটাকে এবারে আমরা ডিফাইন করছি। আচ্ছা, এই অবধি কারো প্রবলেম নেই তো? না স্যার। ওকে, ভেরি গুড। না স্যার, ভেরি গুড। আচ্ছা, এবারে তাহলে আমরা রেগুলার এক্সপ্রেশনে যাই। দেখো রেগুলার এক্সপ্রেশনের একদম সিম্পলেস্ট ডেফিনিশন যদি আমরা বলি, তাহলে হচ্ছে যে দা ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড বাই সাম ফাইনাইট অটোমেটা ইজ কল্ড রেগুলার এক্সপ্রেশন। তো ফাইনাইট অটোমেটা যেটা অ্যাকসেপ্ট করছে, সেটাই হচ্ছে কিন্তু আমার রেগুলার এক্সপ্রেশন। তো এবারে এটাকে আমরা একটা রিকার্সিভ ডেফিনেশন দিয়েও আমরা এটাকে ডিফাইন করতে পারি। তো যেখানে আমার বলছে দেখো, দ্য ক্লাস অফ রেগুলার এক্সপ্রেশন ওভার তোমার অ্যালফাবেট ইজ অ্যাজ ফলোস, কি বলছে না? আচ্ছা, এখানে ফার্স্ট পয়েন্টটা যেটা রয়েছে, লেটার ফাই অ্যান্ড এপসাইলন আর রেগুলার এক্সপ্রেশনস, এই যে ফাই আর এপসাইলনের মধ্যে ডিফারেন্স কি তোমরা জানো? ফাইটা হচ্ছে নাল ল্যাঙ্গুয়েজ আর এপসাইলন হচ্ছে নাল স্ট্রিং। হ্যাঁ, নাল ল্যাঙ্গুয়েজ মানে এটাকে, এটাকে যদি আমরা একটা ফাইনাইট অটোমেটা দিয়ে যদি আমরা এটাকে বোঝাতে যাই, তাহলে কি আমরা বলতে পারি? না ধরো দুটো স্টেট, রাইট? তো দুটো স্টেটের মধ্যে যদি আমার কোনো পাথ না থাকে, একটা স্টেট থেকে যদি আরেকটা স্টেট আমার যদি আমার
কোনো পাথই যদি না থাকে তাহলে সেটাকে আমরা জেনারেলি ফাই দিয়ে ডিনোট করি। হ্যাঁ, আর যদি আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ধরো আমরা রিচ করতেই পারছি না, আমরা সেখানে তোমার আমার এপসাইলন মানে আমার কোনো স্ট্রিংই জেনারেট হচ্ছে না, দ্যাট ইজ কল্ড এপসাইলন। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে কি আর কিছু জিনিস বলছে, দেখো ইউনিয়ন কনকেটিনেশন এগুলো তোমরা জানো নিশ্চয়ই, ইউনিয়ন কনকেটিনেশন জানো না কে কে বলো, ইউনিয়ন কনকেটিনেশন কারা জানো না বা জানো না এমন কেউ আছো? তাহলে হ্যাঁ, তো তাহলে এখানে আমার দেখো তাহলে রেগুলার এক্সপ্রেশন মানে কি বলছে, দেখো এর যেটা প্রপার্টিজ সেটা হচ্ছে যে দুটো রেগুলার এক্সপ্রেশন সব সময় কিন্তু মানে তাদের ইউনিয়নটাও আমার রেগুলার হবে। ইফ আর ওয়ান এন্ড আর টু আর টু রেগুলার এক্সপ্রেশনস দেন ইউনিয়ন অফ দিস রেগুলার এক্সপ্রেশনস ইজ অলসো আ রেগুলার এক্সপ্রেশন। ঠিক আছে, যেটা আমরা বলছি যে আর ওয়ান প্লাস আর টু এটাও আমার রেগুলার এক্সপ্রেশন হবে। আর ওয়ান ডট আর টু কনকেটিনেশন, আর ওয়ান ডট আর টু মানে ধরা যাক আমার একটা রেগুলার এক্সপ্রেশন ধরো আমি এ বলছি স্মল এ, আর একটা রেগুলার এক্সপ্রেশন ধরো আমি বললাম বি স্মল বি, শুধু স্মল বি বলছি। ঠিক আছে, তো তাহলে এদের যে কনকেটিনেশন দ্যাট ইজ এ ডট বি অর এ বি, দিস ইজ অলসো আ রেগুলার এক্সপ্রেশন। আর ইউনিয়ন মানে কিন্তু তোমরা এটা নিশ্চয়ই জানো যে এ প্লাস বি মানে কি আইদার এ অর বি, আইদার এ অর বি, তো সেটা কিন্তু হচ্ছে আমার ইউনিয়ন। আর আরেকটা হচ্ছে ক্লিন ক্লোজার, যেটা তো আমি একটু আগে বলছিলাম যে আর ওয়ান স্টার, এখানে আর ওয়ান স্টার মানে কি আমার এনি কম্বিনেশন অফ আর ওয়ান ইনক্লুডিং এপসাইলন, রাইট? সো দ্য ভ্যালু অফ আর ওয়ান স্টার মে বি এপসাইলন কমা আর ওয়ান কমা আর ওয়ান আর ওয়ান কমা আর ওয়ান আর ওয়ান আর ওয়ান লাইক দিস। এখানে দেখো স্টার ক্লোজার আর পজিটিভ ক্লোজারটা বলেছে, ঠিকই আছে। দেখো এখানে দেখো এই যে আমরা যেটা পজিটিভ স্টার ক্লোজার যেটা বলছিলাম, দেখো এল স্টার সমান কি এল জিরো, এল জিরো মিনস দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ জিরো, দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ জিরো মানে কি দেয়ার ইজ নো স্ট্রিং, রাইট? দ্যাট ইজ কল্ড এপসাইলন। তো এখানে আমার এপসাইলনটাও থাকবে, আমার একটা লেন্থের ক্যারেক্টারও থাকবে, দুটো তিনটে চারটে আমি যেরকম ভাবে বলছিলাম ঠিক সেরকম ভাবেই দিয়েছে। আর এই পজিটিভ ক্লোজারটাকে খেয়াল করে দেখো এখানে কিন্তু আমার এল জিরোটা নেই, এই যে এল জিরোটা এটা কিন্তু আমার এখানে নেই, তো তার জন্য কি আমার পজিটিভ ক্লোজারে এপসাইলনটা বাদ দিয়ে বাকি সমস্ত এন্ট্রি আমার পজিটিভ ক্লোজারে চলে আসে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো একটা ল্যাঙ্গুয়েজের একটা এক্সাম্পল দিয়েছে, এল এ স্টার ডট এ প্লাস বি, মানে এটাকে যখন আমরা পড়বো কিভাবে পড়বো, এ স্টার ডট এ অর বি। ঠিক আছে, তো এ স্টার ডট এ অর বি এর মানে কি, এ স্টার মানে হচ্ছে এনি কম্বিনেশন অফ এ, যেটা আমার কি মানে এপসাইলনও হতে পারে, দেন ডট, তো তারপরে আমার কি একটা ক্যারেক্টার রয়েছে, ক্যারেক্টার কি রয়েছে, আইদার এ অর বি, আইদার এ অর বি, নট এ মানে এ প্লাস বি মানে কিন্তু আইদার এ অর বি। তাহলে আমাকে একটু মানে এটার এক্সাম্পল কি হতে পারে একটু বলো দেখি, অনেকগুলো এ তারপরে আইদার এ অর বি এরকম টাইপের, রাইট? ওকে স্যার, এ অ্যাস্ট্রিক অনলি এ মানে আমার যে এ যেটা বললে যে তিনটে এ বললে এগুলো কিন্তু এ স্টার্ট থেকে আসছে, হ্যাঁ এ আর বি থেকে আসছে না কিন্তু, ঠিক আছে, কেননা এ আর বি থেকে শুধুমাত্র আমরা এ কেই নিতে পারবো, বি কে নিতে পারবো না, আইদারে আর বি নিতে পারবো। বেশ তাহলে তো ঠিকই আছে, মোটামুটি বুঝতে পেরেছো। আচ্ছা দেখো এখানে তোমাদের বোঝানোর জন্য আরো ভালো করে দেখো এটাকে বলে দিয়েছে যে এল এ স্টার ডট এ প্লাস বিতে আমার কি থাকবে, তো যেটা তোমরা বললে সেটাই দেখো এখানে একবার জাস্ট দেখানো হয়েছে, একবার জাস্ট চেক করে নাও ঠিক আছে কিনা, ইট মে বি অনলি এ তোমরা যেমন বলছিলে, or only b, a a a b a a a like this, হ্যাঁ স্যার ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা এবার এখানে এক্সাম্পল অফ রেগুলার এক্সপ্রেশন, কিছু রেগুলার এক্সপ্রেশনের এক্সাম্পল দেওয়া হচ্ছে, এটা বলো দেখি, ডিসক্রাইব দ্য সেট অফ অল স্ট্রিংস অফ জিরোস এন্ড ওয়ানস, মিন্স দিস ইজ আ বাইনারি স্ট্রিং,
তো এটাকে তাহলে 0 আর 1 স্টার তো তাহলে l1 হচ্ছে 0 আর 1 স্টার তো তার মানে এটা হলো আমার রেগুলার এক্সপ্রেশন যে রেগুলার এক্সপ্রেশনটা কি করছে না এই প্যাটার্নটাকে ডিফাইন করছে Describe the set of all strings of zeros and ones beginning with zero and ending with one by regular expression. Zero one star. Kya hobe? Zero. Zero dot zero one star. Tarpore hoche dot one. Acha, arekbar bolo zero dot. Tarpore ki bolle? Zero plus one star. Tarpore hoche zero plus. আচ্ছা দাঁড়াও আমাকে একটু ক্লিয়ার করতে দাও 0 প্লাস 1 স্টার দিয়ে যে বললে শুরু হচ্ছে 0 প্লাস 1 স্টার দিয়ে কি শুরু হচ্ছে বলছো না 0 দিয়ে শুরু হচ্ছে 0 দিয়ে স্টার্ট রাইট 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 তাহলে 0 ডট 0 অর 1 স্টার ডট 1 ডট 1 ভেরি গুড 0 ডট 0 অর 1 স্টার 1 এন্ড টাইপ দা সেট অফ অল স্ট্রিংস অফ জিরোস এন্ড ওয়ানস এন্ডিং উইথ 0 0 very simple bolo ki hobe to 0 or 1 er whole star 0 0 very good 0 or 1 whole star 0 0 0 ঠিক আছে কারোর কোনো প্রবলেম হলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে নেক্সট হচ্ছে एग्जांपल 4 দেখো ডেসক্রাইব এটা একটু ভালো করে দেখো ডেসক্রাইব দা সেট অফ অল স্ট্রিংস এখানে এতক্ষণ কিন্তু আমরা সব বাইনারি স্ট্রিং করেছি মানে আমার স্ট্রিং গুলো মানে এখানে আমার অ্যালফাবেটটা ছিল হচ্ছে 0 1 ঠিক আছে এবারে কিন্তু আমরা অ্যালফাবেটটাকে নিয়েছি 0 1 2 এখানে আমরা 0 1 2 এর উপরে আমার আমরা স্ট্রিংটাকে জেনারেট করছি এনি নাম্বার অফ জিরোস ফলোড বাই এনি নাম্বার অফ ওয়ান ফলোড বাই এনি নাম্বার অফ টু কি হবে 0 স্টার 1 স্টার 2 স্টার 0 স্টার এনি নাম্বার অফ জিরোস মানে কি 0 স্টার ফলোড বাই এনি নাম্বার অফ ওয়ান মিন্স 1 স্টার followed by any number of twos means two star তাহলে 0 star 1 star and 2 star মানে 0 star closer 1 star closer and 2 star closer ঠিক আছে কারোর প্রবলেম হলে বলবে কিন্তু next example 5 describe the set of all strings of zeros and ones containing 1100 as substring zero plus one star Follow dot one one zero zero dot Achha, zero plus one star very good তার মানে আমার দুদিকে zero আর one star এর zero আর one star টা আমার দুদিকে থাকছে আর মাঝখানে আমার one one zero zero যেটা আমার substring হচ্ছে তাই তো তো তাহলে আমরা কি পাচ্ছি zero আর one star one one zero 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 আর one star very good তো এটাকে যদি describe the set of all strings of zeros and ones এন্ডিং উইথ 1100 তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম লাস্টের যে 0 আর 0 আর 1 স্টার রয়েছে এটাকে আমরা রিমুভ করে দিতাম তাহলেই হয়ে যেত তাই তো লাস্টেরটা রিমুভ করে দিই হ্যাঁ ভেরি গুড নেক্সট দেখো ডেসক্রাইব দা সেট অফ অল স্ট্রিংস ওভার এ বি সি এবারে আমার অ্যালফাবেটটা বলে দিয়েছে এ বি সি কন্টেইনিং অ্যাট লিস্ট 1 এ এন্ড অ্যাট লিস্ট 1 বি বাই আ রেগুলার এক্সপ্রেশন কি হবে ট্রাই করো একটু স্যার এ প্লাস এ আর বি হোল স্টার এ এ আর বি হোল স্টার বি এ আর বি হোল স্টার এ আর বি হোল স্টার এখানে কিন্তু এ বি সি অ্যালফাবেটটা হচ্ছে এ বি সি স্যার এ এ আর বি আর সি এর হোল স্টার হবে তাহলে প্রত্যেকটা ওকে এ আর বি আর সি হোল স্টার দেন এ আর বি আর সি এর হোল স্টার এ এ আর বি আর সি এর হোল স্টার বি এ আর বি আর সি হোল স্টার ঠিক আছে গুড আচ্ছা তুমি তাহলে আমাকে বলো তুমি এই যে রেগুলার এক্সপ্রেশনটা বানালে তাহলে এখানে ধরো আমি বি এ এই স্ট্রিংটাকে জেনারেট করতে চাইছি আচ্ছা স্যার তাহলে ওটা আরেকটা পার্ট হবে স্যার ওটা মানে এ প্লাস এ আর বি আর সি এর হোল স্টার বি এ আর বি আর সি এর হোল স্টার এ ভেরি গুড মানে আগের পার্টটার সাথে অর করে এটাও দিতে হবে
তো তাহলে সেক্ষেত্রে যেহেতু আমার এখানে সিকোয়েন্সটা বলেনি whether it may be a b or b a এটা যেহেতু বলেনি তার জন্য কি আমাকে দুটোই পসিবিলিটি রাখতে হবে দেখো মেলি নাও a or b or c whole star a a or b or c star b দেখো যেটা বলেছিলে একবার মিলিয়ে নাও যদি কোনো প্রবলেম থাকে বলো বেশ তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই দেখো আচ্ছা আমার এখন হবে না কিছু ফাইনাইট অটোমেটা ঠিক আছে ফাইনাইট অটোমেটাটা তোমরা দেখো এটাকে আমরা জেনারেলি 5 টাপল দিয়ে তো ফার্স্ট আমার কি থাকে ফাইনাইট সেট অফ স্টেটস দেন হচ্ছে ফাইনাইট সেট অফ ইনপুট ফাইনাইট সেট অফ ইনপুট অ্যালফাবেটস মানে হচ্ছে যে এতক্ষণ ধরে আমরা এগুলো বলছিলাম যে যদি বাইনারি হয় তাহলে 01 যদি আমার ডেসিমাল 5 5 6 7 8 9 like this next হচ্ছে ট্রানজিশন ফাংশন মানে হচ্ছে যে আমার একটা স্টেট কোন একটা ইনপুট সিম্বল নিয়ে কোন স্টেটে যাচ্ছে সেটা হচ্ছে আমার ট্রানজিশন ফাংশন এই ট্রানজিশন ফাংশনটা কিন্তু আমার ডিফাইন থাকতে হবে আর কি থাকতে হবে ফোর্থ প্যারামিটার হচ্ছে ইনিশিয়াল স্টেট মানে কোন স্টেট থেকে আমি স্টার্ট করব আর ইনিশিয়াল স্টেট কে আমি কি করে ইন্ডিকেট করি ফাইনাইট অটোমেটায় কোন চিহ্ন দিয়ে ফাইনাইট অটোমেটায় আমরা ইন্ডিকেট করি কিউ নট ইনিশিয়াল স্টেট কে আমার যে স্টেটে লাগে একটা অ্যারো সাইন থাকবে সেটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট গুলো কি করে বুঝবো সেগুলো হচ্ছে ফাইনাইট অটোমেটায় ইনিশিয়াল স্টেট কিন্তু আমার একটাই থাকতে পারে ইনিশিয়াল স্টেট কিন্তু মোর দ্যান ওয়ান আমার হবে না বাট ইন ফাইনাল স্টেট মে বি মোর দ্যান ওয়ান ঠিক আছে তো তাহলে আমার যার জন্য দেখো এখানে আমরা কি বলি ইউ নট সমান ইনিশিয়াল স্টেট আর এফ ক্যাপিটাল এফ ইকুয়ালস টু সেট অফ ফাইনাল স্টেটস রাইট তো ফাইনাল স্টেটটা কিন্তু আমার মোর দ্যান ওয়ান হতে পারে সেট অফ ফাইনাল স্টেটস আমার থাকতে পারে ঠিক আছে তো তাহলে যদি আমরা একটা ফাইনাইট অটোমেটার যদি আমরা একটা আচ্ছা এখানে দেখো আচ্ছা এখানে এটাও দেখানো হয়েছে বা আচ্ছা তাহলে স্টেট কে ধরো আমরা একটা সার্কেল দিয়ে দেখিয়েছি ইনিশিয়াল স্টেট কে দেখো আমি যেমন বলছিলাম একটা অ্যারো দিয়ে বলেছি অ্যাকসেপ্টিং আর ফাইনাল স্টেট কে ডাবল সার্কেল আর ট্রানজিশনটাকে আমরা এইভাবে ডিনোট করি তাহলে যদি আমরা একটা এক্সাম্পল নিই দেখো এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে ফাইনাইট অটোমেটা ফার্স্ট আমাকে এখানে একটা জিনিস বলো তাহলে এখানে আমি ধরো যেটাকে আমরা ফাইনাইট অটোমেটার যে ডেফিনেশনটা দিয়েছিলাম সেখানে আমার ফার্স্ট কি ছিল ক্যাপিটাল কিউ মানে আমার কি ছিল সেট অফ স্টেটস হ্যাঁ নাম্বার অফ স্টেটস বা সেট অফ স্টেটস তাহলে এখানে আমার সেট অফ স্টেটস এর মধ্যে আমরা কি লিখব Q1 Q2 Q3 তো এই হলো আমার চারটি স্টেট নেক্সট হচ্ছে আমার অ্যালফাবেট অ্যালফাবেট আমার এখানে কি কি 01 01 01 01 নেক্সট হচ্ছে যে আমার ট্রানজিশন ফাংশন তো আমাকে সব আলাদা আলাদা করে লিখতে হবে ট্রানজিশন ফাংশন আমরা কি করে লিখি স্যার ধরো আমি বলছি বলো আরেকবার আমি শুনতে পাইনি স্যার Q0, 1 = Q1 এরকম ভাবে Q0, 1 = Q1 মানে ডেল অফ ডেল Q0, 1 = Q1 মানে Q0 টেকিং ইনপুট সিম্বল 1 Q0 গোস টু Q1 ঠিক আছে তো এরকম ভাবে আমরা ট্রানজিশন গুলোকে লিখবো আর এখানে হচ্ছে আমার কি তো তোমরা বলেই দিলে যে আমার ইনিশিয়াল স্টেট কিউ নট এন্ড দা সেট অফ ফাইনাল স্টেটস মানে এখানে আমার একটাই ফাইনাল স্টেট আছে দ্যাট ইজ কিউ নট ভেরি গুড তো তাহলে দেখো আমাকে যদি এই ফাইনাইট অটোমেটা যেটা আমরা একটা এক্সাম্পল নিয়েছি এটাকে যদি আমাকে ডিফাইন করতে হয় ঠিক আছে আমার অ্যাকর্ডিং টু ইটস ডেফিনেশন তো তাহলে আমরা কিভাবে লিখবো দেখো আমি লিখেছি বোঝা যাচ্ছে
ফার্স্ট প্যারামিটারে আমরা চারটি স্টেটে নাম দিয়েছি, তারপর আমরা সেট অফ ইনপুট অ্যালফাবেটে 01 দিয়েছি, তারপরে আমরা একটা সিগমা দিয়ে সেখানে আমরা সিগমাটাকে নিচে ডিফাইন করেছি, তারপরে হচ্ছে আমার কিউ নট মানে ইনিশিয়াল স্টেট, এন্ড দেন উইদিন ব্র্যাকেট কিউ নটটাকে আমার ফাইনাল স্টেট হিসেবে কেন রাখা হয়েছে, যেহেতু ইট ক্যান বি আ সেট অফ স্টেটস, ঠিক আছে? এখানে আমার একটাই স্টেট হয়েছে, দ্যাটস দ্য ডিফারেন্ট থিং, কিন্তু আমার হতে পারে মোর দ্যান ওয়ান আমার ফাইনাল স্টেট থাকতে পারে ফাইনাইট অটোমেটা, যার জন্য আমরা ফাইনাল স্টেটের যে সেটটা সেটাকে আমরা উইদিন থার্ড ব্র্যাকেট বা উইদিন সেকেন্ড ব্র্যাকেট দেখাবো, ঠিক আছে? যেটা কিউ আছে আর ডিএফ এর জন্য আর এনএফ এ তে ওটা পাওয়ার সেট অফ কিউ হয়ে যাবে। হ্যাঁ, তো পাওয়ার সেট অফ কিউ মানে সেটা আমার মানে তাহলে কি দাঁড়াচ্ছে, মানে সেটা আমার কি আসবে কি সেটা? একটা স্টেট থেকে অনেকগুলো স্টেটে যেতে পারে, মানে একটা গিভেন ট্রানজিশন থেকে। সো অনেকগুলো পাথ, অনেকগুলো পাথ ফলো করে যেতে পারে। অনেকগুলো পাথ ফলো করে যেতে পারে, হ্যাঁ বলতে পারো। কোন একটা আমি যদি একটা পার্টিকুলার স্ট্রিং এর জন্য আমার মোর দ্যান ওয়ান পাথ থাকতে পারে। বেশ, আর কিছু ডিফারেন্স? স্যার ডিএফ এর ক্ষেত্রে একটা সেট থেকে প্রত্যেকটা ইনপুট সিম্বল অ্যাট লিস্ট একবার বেরোবে আর একবারই বেরোতে পারবে, সেখানে এনএফ এর ক্ষেত্রে মোর দ্যান ওয়ান টাইম বেরোতে পারে নাও বেরোতে পারে। রাইট, আমার কোন একটা সেটের জন্য তার ট্রানজিশন ফাংশনটা ফর সাম ইনপুট অ্যালফাবেট নাও ডিফাইন করতে পারে, কিন্তু ডিএফ এ তে সেটা ডিফাইন থাকতে হবে। আর কি না, আমার ডিএফ এ তে কোনো এমটি মুভ হয় না, মানে এপসাইলন মুভ আমার থাকবে না, যেটা আমার এনএফ এ তে থাকতে পারে, ঠিক আছে? তাহলে ডিএফ এ কেও দেখো আমরা ফাইনাইট অটোমেটার মতই পাঁচটা টাপল দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করেছি। এখানে আমরা কি বলছি দেখো, সেই কিউ ইকুয়াল টু ফাইনাইট সেট অফ স্টেটস, তারপরে হচ্ছে আমার ফাইনাইট সেট অফ ইনপুট অ্যালফাবেট, তারপরে ট্রানজিশন ফাংশন। ট্রানজিশন ফাংশনের দেখো, ট্রানজিশন ফাংশনের প্যাটার্নটা দেখো, কিউ ক্রস ইনপুট অ্যালফাবেট টু কিউ, তো কিউ মানে কি দেখো, এখানে কিন্তু কিউ এর আগে কোনো ব্র্যাকেট বা কিছু আমরা দিইনি, মানে কি কিউটা কিন্তু আমার একটাই স্টেট, ইনপুট অ্যালফাবেট কিন্তু যতগুলো পসিবল ইনপুট অ্যালফাবেট রয়েছে প্রত্যেকটাকে আমাকে এখানে কনসিডার করতে হবে, করে আমার ওটা কি করবে যে কোনো একটা স্টেটেই যাবে, ঠিক আছে? কোনো একটা স্টেট কিন্তু একই ইনপুট সিম্বল নিয়ে মোর দ্যান ওয়ান স্টেটে যেতে পারবে না। ধরে যাক আমি কিউ নটে আছি, ইনপুট সিম্বল ওয়ান ধরছি, তাহলে কিউ নট ইনপুট সিম্বল ওয়ান নিয়ে সে কিউ ওয়ানে যায়, যদি কিউ ওয়ানে যায় তাহলে কিন্তু আর কিউ টু তে যেতে পারবে না, ঠিক আছে? তো এইরকম ট্রানজিশন কিন্তু আমার ডিএফ এ তে থাকে না। নেক্সট হচ্ছে ইনিশিয়াল স্টেট, আর লাস্ট হচ্ছে সেট অফ ফাইনাল স্টেট। তাহলে আমরা একটু আগে যে এক্সাম্পলটা নিয়েছিলাম, এটা কি আমরা ডিএফ এ বলতে পারি? দেখো তো। হ্যাঁ স্যার বলা যাবে, এটা হচ্ছে ডিএফ। হ্যাঁ স্যার বলা, তাহলে এটা হচ্ছে আমাদের ডিএফ। আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম এই ফাইনাইট অটোমেটাটা ছিল আমাদের ডিএফ। আচ্ছা, আচ্ছা এখানে আমি তোমাদের চেষ্টা করছি এগুলোকে কিছু একটা ব্ল্যাকবোর্ড বা কিছু দিয়ে করার। আচ্ছা তোমরা একটু ওয়েট করো, হ্যাঁ ঠিক আছে স্যার, একটু একটু ওয়েট করো।
আচ্ছা তোমরা একটা ব্ল্যাকবোর্ড মতো দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে দেখো তোমাদের ফার্স্ট একটা প্রবলেম দিয়েছে, তোমরা আমি এই প্রবলেম গুলো তোমাদের দেখাতে পাচ্ছি না। হ্যাঁ তো তোমরা জাস্ট আমি প্রবলেমটা বলছি, তোমরা পারলে একটুখানি সামনে খাতা থাকলে লিখে রাখো। ফার্স্ট প্রবলেম হচ্ছে ডিজাইন এ ডিএফএ হুইচ অ্যাকসেপ্ট দ্য স্ট্রিং 1100 অনলি। লিখেছো? হ্যাঁ স্যার। তারপর? হ্যাঁ দাঁড়াও আমি এবারে এই প্রবলেমটা একটু বলে দিই। তো তাহলে এখানে আমাকে কি করতে বলেছে, একটা ডিএফএ ডিজাইন করতে হবে যেটা অনলি 1100 কে অ্যাকসেপ্ট করবে। এটাকে আমরা কিভাবে করতে পারি? তো এটা আমার কি করতে পারে 1100? তো ফার্স্ট হচ্ছে আমার, তো ফার্স্ট আমার এটা হচ্ছে ধরো আমার ইনিশিয়াল স্টেট, ঠিক আছে। এটা কি করছে, 1 নিয়ে নেক্সট স্টেটে যাচ্ছে, নেক্সট হচ্ছে 1 নিয়ে তারপরের স্টেটে যাচ্ছে, তারপরে কি বলেছিল 0, 0 নিয়ে তারপরের স্টেটে যাচ্ছে, আর এটাই আমার ফাইনাল স্টেট। তাহলে আমাকে ডিএফএ ডিজাইন করতে হবে, ঠিক আছে। যদি আমার এনএফএ বলতো তাহলে কিন্তু এটাই এনাফ। তার কারণ হচ্ছে আমরা এটা বুঝতে পারছি যে এই এই ডিএফএটা হচ্ছে আমার এর যে অ্যালফাবেট স্ট্রিং সেটা 0 আর 1 এর উপরে, তো এখানে সবকটাই 0 আর 1 এর মধ্যেই আছে। তো কিন্তু এখানে একটা জিনিস দেখো, প্রতিটা সব কমপ্লিট করতে হবে স্যার। হ্যাঁ বলো। এবারে সব এগুলোকে কমপ্লিট করতে হয়, মানে প্রথমটার থেকে 1 0 একটা বেরোবে, আবার পরেরটা থেকে আবার 0 বেরোবে, তারপর এটা থেকে 1 একটা বেরোবে, আবার তারপর এটা থেকে 1 বেরোবে। রাইট, ভেরি গুড। তাহলে ফার্স্ট স্টেটটাকে যদি আমরা দেখি, ফার্স্ট স্টেটের জন্য 1 ট্রানজিশনটা ডিফাইন্ড, তাহলে 0 ট্রানজিশন ডিফাইন্ড নেই। তাহলে যদি আমার ফার্স্ট স্টেটে যদি কোনো 0 আসে, তাহলে সেই 0টা আমার কখনো স্ট্রিং এর মধ্যে থাকতে পারে না। তো তার মানে আমার যদি 0 পায়, তাহলে আমি একটা ডেড স্টেটে পাঠিয়ে দিচ্ছি যে স্টেট থেকে আমার কখনো ফাইনাল স্টেট রিচ করবে না। তো তাহলে এই লজিকে আমার ফার্স্ট স্টেট থেকে 0 নিয়ে চলে গেল একটা ডেড স্টেটে। নেক্সট সেকেন্ড স্টেট, সেকেন্ড স্টেটে আমার 1 ট্রানজিশনটা ডিফাইন্ড, 0 ডিফাইন্ড নয়। তো যদি 0 আসে তাহলেও এটা আমার চলে গেল ডেড স্টেটে, সেম লজিকে। নেক্সট হচ্ছে থার্ড স্টেজ, থার্ড যে স্টেটটা, থার্ড স্টেটের জন্য 0 ট্রানজিশন ডিফাইন্ড, হলো যদি 1 পায় তাহলে সেটা চলে যাবে ডেড স্টেটে। ফোর্থ স্টেট 0 ট্রানজিশন ডিফাইন্ড, তো তাহলে এটা টেকিং 1 ইট গোস টু ডেড স্টেট। এন্ড দা ফাইনাল স্টেট টেকিং ইনপুট সিম্বল 0 অর 1 ইট গোস টু ডেড স্টেট। রাইট, তাই তো, সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এটা আমি
অমিট করে গেছিলাম ভেরি গুড ডেট স্টেট যেটা ডেট স্টেটটাকেও আমার একটা 01 ট্রানজিশন আমার এখানে রাখতে হবে সেলফ লুপ দিয়ে ঠিক আছে তো আচ্ছা সেলফ লুপ দিয়ে তো হ্যাঁ সেলফ লুপ দিয়ে আমি সেলফ লুপ দিয়ে দেখিয়েছি দেখো একটু এইটুকু ওই ব্ল্যাক বোর্ড একটা এর মধ্যে যেটুকু দেখাতে পেরেছি হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে বেশ তাহলে আমরা নেক্সট প্রবলেমটা তোমরা একটু লেখো তাহলে নেক্সট প্রবলেম হচ্ছে ডিজাইনের ডিএফএ হুইচ অ্যাকসেপ্টস ডিজাইনের ডিএফএ হুইচ অ্যাকসেপ্টস সেট অফ অল স্ট্রিংস কন্টেনিং 1100 অ্যাজ সাবস্ট্রিং containing 1100 as substring sir question ta arakbar design a dfa which accepts set of all strings containing 1100 as substring হ্যাঁ স্যার হয়ে গেছে বেশ তো তাহলে এখানে কি বলেছে আমার 1100 টা এটা একটা সাবস্ট্রিং হবে তো আমি ধরো শুরু করলাম ওয়ান জিরো জিরো তাহলে 1100 টা আমার সাবস্ট্রিং হলো তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে আমার মোট পাঁচটা স্টেট থাকবে তো এবারে বুঝতেই পারছো এটা আমার ডিএফএ হয়নি তাহলে এটা যখন ডিএফএ হয়নি এটাকে ডিএফএ করার জন্য আমাকে কি করতে হবে ফার্স্ট যে আমার স্টেটটা রয়েছে সেটাকে দেখো ফার্স্ট স্টেটের জন্য ওয়ান ট্রানজিশন ইজ ডিফাইন্ড জিরো ট্রানজিশনটা ডিফাইন্ড নয় ঠিক আছে তো তাহলে আমি যখন ফার্স্ট স্টেটে রয়েছি তখন আমার আমি যদি মিনিমাম ইনপুট মানে স্ট্রিং মিনিমাম ইনপুট স্ট্রিং যদি ধরি তো ফার্স্ট স্টেট মানে কি এটাই আমার ইনিশিয়াল স্টেট তার মানে এটা হচ্ছে আমার এপসাইলন তার মানে এর আগে আমার কোনো স্ট্রিং আসেনি তো তাহলে এখানে যদি আমি জিরো পাই আমাকে কি করতে হবে আমার প্যাটার্নটা কিন্তু হচ্ছে 1100টা সাবস্ট্রিং হবে তো যদি আমি এখানে জিরো পাই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এই স্টেটেই রেখে দিতে হবে নাও সেকেন্ড স্টেটের জন্য দেখো সেকেন্ড স্টেটে আমার মিনিমাম ইনপুট লেন্থ কত ওয়ান তো ওয়ান নিয়ে কিন্তু আমরা এই সেকেন্ড স্টেটে এসেছি তাহলে সেকেন্ড স্টেটে যদি সেকেন্ড স্টেটে ওয়ান ট্রানজিশনটা আমার ডিফাইন্ড জিরো ট্রানজিশনটা ডিফাইন্ড নয় তো যদি এখানে আমি একটা জিরো পাই মানে ওয়ান এর পরে যদি আমার একটা জিরো আসে তাহলে এই যে সিকোয়েন্স 1100 এটা পুরো ব্রেক করে গেল তো তাহলে আমাকে 1100 পেতে গেলে আমাকে সেই স্টেটেই যেতে হবে যেখান থেকে আমি 1100 এই সিকোয়েন্সটা পেতে পারি তো তাহলে সেটা কোন স্টেট সেটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট তো তার জন্য জিরো ট্রানজিশন নিয়েও কি করলো ইনিশিয়াল স্টেটে চলে গেল ঠিক আছে নেক্সট হচ্ছে আমার থার্ড স্টেজ থার্ড স্টেটে তুমি দেখো জিরো ট্রানজিশনটা ডিফাইন্ড ওয়ান ট্রানজিশন ডিফাইন্ড নয় স্টেটে আমি যখন আছি তখন আমার মিনিমাম ইনপুট স্ট্রিং এর লেন্থ কত ওয়ান ওয়ান তাহলে ওয়ান ওয়ান লিখলাম এরপরে আমি কি আসছে ট্রানজিশন দেখতে হবে মানে এরপরে আসছে হচ্ছে আমার ওয়ান তাহলে এরপরে যদি ওয়ান আসে আমার এই যে সিকোয়েন্সটা 1100 1100 সিকোয়েন্সের দেখো আমি এখানে 11টা পেয়ে গেছি তাহলে এরপরে আমার কি চাই 00 চাই তাহলে 00 মানে তাহলে আমার এখানে 1 নিয়ে আমি সেই স্টেটে পাঠাবো যে স্টেট থেকে আমি 00 অ্যাচিভ করতে পারি তাহলে সেটা আমার কোন স্টেট সেটা আমার এই থার্ড স্টেট যদি 1 পায় তাহলে ও এই স্টেটেই থাকলো নেক্সট ফোর্থ স্টেট ফোর্থ স্টেটে দেখো 0 ট্রানজিশনটা আমার ডিফাইন্ড 1 ট্রানজিশনটা ডিফাইন্ড নয় তাহলে ওয়ান ট্রানজিশন যখন ডিফাইন্ড নয় তাহলে আমাকে দেখতে হবে তার আগে আমি একটু দেখে নিই যে এখানে আমার
ফোর্থ স্টেজে আমার মিনিমাম ইনপুট স্ট্রিংটা কি ছিল? 110 110 এখানে আমি কি পাচ্ছি? তাহলে এখানে আমি পাচ্ছি হচ্ছে একটা 1। তো এখানে যদি আমি একটা 1 পাই তাহলে আমার সিকোয়েন্সটা কি ছিল? 1100। তো দেখো এখানে 1100 মানে আমাকে এই সিকোয়েন্সটা পেতে গেলে আমাকে এই 100টা এরপরে পেতে হবে, আমি এখান থেকে শুধু 1 পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমার এখানে আমি সেই স্টেটেই পাঠাবো যেখান থেকে আমি 100 অ্যাচিভ করতে পারি। তো 100 আমি কোন স্টেট থেকে অ্যাচিভ করতে পারি? সেকেন্ড স্টেজ থেকে। তো তার মানে এখানে যদি ও 1 পায় তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এটা 2 তে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে লাস্ট স্টেজ। লাস্ট যে স্টেটটা, লাস্ট স্টেটের জন্য কিন্তু আমার কোনো ট্রানজিশনই ডিফাইন্ড নয়। তাহলে কোনো ট্রানজিশন যদি ডিফাইন্ড না হয় তাহলে আমাকে এখানে কি বলেছিল? 1100টা সাবস্ট্রিং হবে বলেছিল না? 1100 সাবস্ট্রিং, হ্যাঁ ভেরি গুড। তো তাহলে এবারে দেখো একটা জিনিস, তাহলে 1100 নিয়ে আমি যখন ফাইনাল স্টেট চলে এসেছি তাহলে এটা আমার সাবস্ট্রিং হবে। তার মানে 1100 আমি পেয়েছি বলেই আমি ফাইনাল স্টেটে এসেছি। তাহলে আমার এখানে কি, তাহলে 1100 পরে আমার 01 এর এনি কম্বিনেশন হতে পারে। তাহলে আমার লাস্ট স্টেটে আমার একটা সেলফ লুপ থাকবে যেটা আমার কি 0 বা 1 নিয়ে ওটা ওই স্টেটেই আমার থাকছে ফাইনাল স্টেটে। ঠিক আছে, বুঝতে পারলে কি বলো? যদি কারোর প্রবলেম থাকে তাহলে আমাকে বলো একবার, যদি কারোর বুঝতে কোনো ই থাকে বলো। স্যার মোটামুটি বুঝতে পেরেছি, কিন্তু থার্ড স্টেপটা আরেকবার বললে ভালো হতো। থার্ড স্টেপ তো, থার্ড স্টেপ মানে হচ্ছে তোমার থার্ড যে স্টেটটা। আচ্ছা আমি একটু নাম দিয়ে দিই, তো ধরো এ বি সি ডি আর এটা ধরো আমার ই। তাহলে কোন স্টেটের জন্য বলছো বাবা? সি না স্যার, ডি, সরি ডি। বেশ, তাহলে ডি এর জন্য দেখো একটা জিনিস। ফার্স্ট তুমি দেখবে, তুমি যে ট্রানজিশনটা ডিফাইন করছো, তুমি যে স্টেটের জন্য ট্রানজিশনটা ডিফাইন করছো সেই স্টেটে আসার জন্য তোমার মিনিমাম কোন ইনপুট স্ট্রিংটা নিয়ে তুমি এখানে এসছো এটা দেখো। মানে একদম মিনিমাম দেখো, আমি এ থেকে বি তে যেতে গেলে আমাকে 1 লাগবেই। হ্যাঁ হ্যাঁ, বি তে যেতে পারবো না। তাহলে আমি 1 পেয়েছি, এই 1টা পেয়েছি, এই যে 1টা আমরা পেয়েছি। নেক্সট হচ্ছে বি থেকে সি তে যাওয়ার জন্য, দেখো এ থেকে বি তে যাওয়ার জন্য একটা 1 আমরা পেয়েছি, বি থেকে সি তে যাওয়ার জন্য একটা 1 আমরা পেয়েছি, পেয়েছি হ্যাঁ, সি থেকে ডি তে যাওয়ার জন্য আমরা একটা 0 পেয়েছি, 0 পেয়েছি। তাহলে ডি তে আমি এসেছি মিনিমাম ইনপুট নিয়ে হচ্ছে 110। এবারে আমি ডি এর কোন ট্রানজিশনটা দেখছি? 1 ট্রানজিশন, যে ডি 1 নিয়ে কোথায় যাবে। তার মানে আমার এখানে দেখো 110 এর পরে আমার কি আসছে? একটা 1 আসছে। এবার ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো? এবারে আমার সিকোয়েন্সটা কি ছিল? 1100 তাই তো? তাহলে এই 1 এর পরে আমার এটাকে পেতে গেলে আমার এই 1 আর এই 1টা ম্যাচ করেছে, এই 1 এই 1, তাহলে 100 পেতে হবে। তার জন্য আমি যে স্টেটে 100 পাচ্ছি সেখানে যাচ্ছি। বুঝতে পেরেছি, হ্যাঁ ঠিক আছে। তো হ্যাঁ স্যার, ঠিক আছে, আচ্ছা। তাহলে বাকিরা সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। বেশ, আর কারোর কোনো প্রবলেম নেই তো এটা নিয়ে? বেশ, ভেরি গুড। আচ্ছা তাহলে এবারে তোমরা, আমি তোমাদের এরপরে আরো কিছু প্রবলেম আছে। দেখো ডিজাইন এ ডিএফএ হুইচ অ্যাকসেপ্ট সেট অফ অল স্ট্রিংস কন্টেইনিং অড নাম্বার অফ জিরোস এন্ড অড নাম্বার অফ ওয়ানস। আচ্ছা আচ্ছা, এটা লেখো, এটা একটু করে দিই। ডিজাইন এ ডিএফএ হুইচ অ্যাকসেপ্ট design a dfa which accepts set of all strings containing odd number of zeros and odd number of ones odd number of zeros and odd number of ones ঠিক আছে সবাই লিখেছো প্রবলেমটা আছে বেশ তাহলে দেখো এই প্রবলেম করছি
আমার এখানে কি বলেছে, আমার odd number of 0 and odd number of 1 থাকবে। তাহলে odd number of 0 and odd number of 1 মানে আমার এখানে তাহলে কি কি পসিবিলিটি হতে পারে সেটা আগে আমাকে দেখতে হবে। আমার কি কি পসিবিলিটি থাকতে পারে, 0 odd হতে পারে, মানে কোন একটা স্টেটে আর কি, নাম্বার অফ ওয়ানস অড হতে পারে। তাহলে একটা স্টেটে আমার জিরোস অড মানে নাম্বার অফ জিরো অড হতে পারে, নাম্বার অফ ওয়ানও অড হতে পারে। তাহলে ধরো এই স্টেটটার আমরা নাম দিলাম কিউ নট, ঠিক আছে। নেক্সট হচ্ছে নাম্বার অফ জিরোস আমার ইভেন হতে পারে, নাম্বার অফ জিরোজ আমার ইভেন হতে পারে, নাম্বার অফ ওয়ানস অড হতে পারে। এই স্টেটটার আমরা নাম দিলাম সে কিউ ওয়ান। তোমরা কিন্তু আমাকে পরে এই সিকোয়েন্সটা বলবে কোনটা কি নাম দিচ্ছে, কিন্তু আমারও খেয়াল থাকছে না। নাম্বার অফ জিরোজ ইভেন, নাম্বার অফ ওয়ানস অড, এই স্টেটটার আমরা নাম দিলাম কিউ ওয়ান। বেশ, এটা একটা পসিবিলিটি। আর কি হতে পারে স্যার? দুটো ইভেন হতে পারে। হ্যাঁ, এবারে ধরো আমি এই যে নাম্বার অফ ওয়ানটাকে আমি অড রেখে এতক্ষণ বাকি দুটো চেঞ্জ করেছি, এবারে আমি নাম্বার অফ ওয়ানটাকে আমি ধরো এবারে ইভেন নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নাম্বার অফ এটা যদি আমার ইভেন হয়, যাই হোক এখানে কি আবার করছো না কেন, যদি আমার নাম্বার অফ জিরোসটা যদি আমার অড হয়, অড হয়, তাহলে সেই স্টেটটার ধরো আমরা নাম দিচ্ছি কিউ টু। কিউ টু? ইয়েস স্যার, কিউ টু হলো। আর আরেকটা আমার কি থাকছে না, নাম্বার অফ ওয়ানস ইভেন, আর নাম্বার অফ জিরোসটা হচ্ছে এটাও ইভেন। এটার ধরো আমরা নাম দিচ্ছি কিউ থ্রি। ঠিক আছে, আর কোনো পসিবিলিটি হয়? আর হয় না। তাহলে আমি এখানে, তাহলে আমি এখানে মোট কটা স্টেট পেলাম? চারটে স্টেট পেলাম, কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি। কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি। হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ, তাহলে নাম্বার, আচ্ছা ইনিশিয়ালি একটা জিনিস আমাকে বলো, যে ইনিশিয়ালি কোনো একটা স্ট্রিং এ আমার যখন স্ট্রিংটা এমটি, তখন আমি ধরে নিতে পারি যে আমার নাম্বার অফ জিরোস এন্ড নাম্বার অফ ওয়ানস সেটা হচ্ছে ইভেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এখানে আমার নাম্বার অফ জিরোস ইভেন আর নাম্বার অফ জিরোস ইভেন, নাম্বার অফ ওয়ানস ইভেন, এটা দিয়ে আমরা কোন স্টেটটা ধরেছিলাম? কিউ কিউ থ্রি, কিউ থ্রি ধরেছিলাম। তাহলে ধরো আমরা তাহলে যদি এখানে চারটে স্টেট যদি আমরা আঁকি, কিউ থ্রি, কিউ টু, কিউ ওয়ান, কিউ নট, তাহলে আমরা স্টার্ট করছি কোথা থেকে? কিউ ওয়ান থেকে, এই সরি কিউ থ্রি, কিউ থ্রি থেকে, কিউ থ্রি থেকে আমরা স্টার্ট করেছি, ঠিক আছে। দেখো কিউ থ্রি তে হচ্ছে আমার নাম্বার অফ জিরোস ইভেন, নাম্বার অফ ওয়ানস ইভেন। তাহলে কিউ থ্রি তে যদি আমার একটা ওয়ান পায়, কিউ থ্রি তে যদি আমার একটা ওয়ান পায়, তাহলে আমার কিউ থ্রি মানে কি, এখানে আমার হচ্ছে স্যাম্পল মানে আমার মিনিমাম ইনপুট স্ট্রিং মানে কি এপসাইলন। তো যদি আমার কিউ থ্রি তে একটা ওয়ান পায়, ওয়ান পাওয়া মানে কি, তাহলে নাম্বার অফ জিরোস আমার ইভেন ছিল, ইভেনই থাকলো, নাম্বার অফ ওয়ানস আমার অড হয়ে গেল। তো তাহলে নাম্বার অফ ওয়ানস যখন অড হয়ে যাচ্ছে, তাহলে আমার ওয়ান নিয়ে কোথায় যাচ্ছে? কিউ ওয়ান।
আচ্ছা ভেরি গুড, তাহলে 1 নিয়ে গেল q1, বেশ। নেক্সট হচ্ছে q3, 0 নিয়ে কোথায় যাবে? 0 নিয়ে কোথায় যাবে মানে তাহলে আমার q3 তে যখন আছে q3 মিনিমাম মানে কোনো ইনপুট নেই আর কি, সেটা হচ্ছে এপসাইলন। তো এরপরে যদি আমি একটা 0 পাই, 0 পাওয়া মানে এবারে আমার কি দাঁড়ালো না, নাম্বার অফ জিরোজ অড এন্ড নাম্বার অফ ওয়ানস ইভেন। তো নাম্বার অফ জিরোজ অড আর নাম্বার অফ ওয়ানস ইভেন এটা আমরা কোন স্টেট ধরেছিলাম? q2, q2, তাহলে আমার q3 জিরো নিয়ে গেল হচ্ছে q2। নেক্সট চলে এসো, q3 আছে, আচ্ছা ধরো q2 তে আমরা চলে এলাম, q2 এসো। তাহলে q2 তে যখন আমরা রয়েছি, q2 তে আমার মিনিমাম ইনপুট স্ট্রিং, মিনিমাম ইনপুট স্ট্রিং আমরা কি নিয়ে এসেছি? উই আর স্টার্টিং ফ্রম স্টেট q3, রাইট? আর q2 তে যেতে গেলে মিনিমাম একটা জিরো আমার চাই, না হলে আমি q2 তে যেতে পারবো না। তো তাহলে আমরা একটা জিরো নিয়ে q2 তে এসেছি, মানে আমার মিনিমাম স্ট্রিং ছিল হচ্ছে আমার জিরো। এবারে যদি আমি q2 তে একটা জিরো পাই, একটা জিরো যদি আমরা এখানে পাই, তাহলে আমার এখানে কি দাঁড়ালো? নাম্বার অফ, আচ্ছা আর q2 তে আমরা যখন এসেছিলাম, হ্যাঁ জিরো, ঠিক আছে। তো তাহলে আমার নাম্বার অফ জিরোজ ইভেন এন্ড নাম্বার অফ ওয়ানস অলসো ইভেন। তো তাহলে q2 জিরো নিয়ে কোথায় যাবে? q3 তে চলে যাবে। q2 জিরো নিয়ে তাহলে চলে গেল q3 তে, q3 তে, হ্যাঁ। এবারে যদি আমার এখানে, তাহলে যদি এবারে আমরা জিরো ট্রানজিশন দেখেছি, এবারে যদি আমার ওয়ান হয়, যদি ওয়ান হয় তাহলে q2, আমরা তার এখানে কি পেলাম? যে নাম্বার অফ জিরো অড, নাম্বার অফ ওয়ান অড। তাহলে নাম্বার অফ জিরো অড, নাম্বার অফ ওয়ান অড মানে এটা আমার কোন স্টেট? কিউ নট। তাহলে এখান থেকে আমরা কোথায় চলে গেলাম? ওয়ান নিয়ে কিউ নট। নেক্সট, তাহলে আমার কিউ টুটা দেখা হয়ে গেছে। এবারে ধরো আমরা কিউ ওয়ানটাকে দেখছি, তাহলে কিউ ওয়ানে আমি এসছি মানে আমরা মিনিমাম একটা ওয়ান নিয়ে আমরা কিউ ওয়ানে এসছি। তাহলে যদি আমরা এখানে জিরো পাই, দেন নাম্বার অফ ওয়ান অড এন্ড নাম্বার অফ জিরো অড, তাহলে নাম্বার অফ জিরো অড মানে এটা আমার q1 থেকে আমি আবার সেই q3 তে ফিরে যাচ্ছি, টেকিং ইনপুট সিম্বল 1। যদি আমরা এখানে 1 পাই, যদি 1 পাই তার মানে কি? 1 মানে হচ্ছে আমার তাহলে নাম্বার অফ 0 ইভেন এন্ড নাম্বার অফ 1 ইভেন। তাহলে নাম্বার অফ 0 ইভেন, নাম্বার অফ অড ইভেন মানে হচ্ছে q0। তাহলে q1 থেকে আমরা 1 নিয়ে কোথায় যাচ্ছি? q0 এ, বেশ। তাহলে q1 দেখা হয়ে গেল। এবারে আমাদেরকে আসতে হবে কোথায়? এবারে ধরো q0, স্যার ওইটা 0 হওয়ার কথা তো, q1 থেকে q0 এ যাওয়ার সময়। আমি কি লিখলাম? ও 1 লিখেছি না, সরি 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 সরি, 0। আচ্ছা এবারে আমি q q0 দেখছি। তো q0 এ আমি যখন এসেছি, q0 এ আমার মিনিমাম ইনপুট স্ট্রিং, ধরো যদি আমি q2 q1 q0, যদি আমরা এই পাথটাকে ধরি, q2 q1 q0, যদি এই পাথটাকে ধরি, তাহলে আমরা কি পাচ্ছি? 1 0 q2 থেকে 1 নিয়ে q1 এ গেছে, q1 থেকে 0 নিয়ে q0 এ গেছে। যদি আমি আরেকটা 0 পাই, তাহলে কি দাঁড়াচ্ছে? নাম্বার অফ 1 অড এন্ড নাম্বার অফ 0 ইভেন। তাহলে নাম্বার অফ ওয়ান অড আর নাম্বার অফ জিরো ইভেন মানে সেটা হচ্ছে আমার কিউ ওয়ান। তাহলে জিরো নিয়ে চলে গেল কিউ ওয়ানে, কিউ নট থেকে। আর যদি এখানে আমার একটা ওয়ান পায়, তাহলে এখানে আমার ফাইনাল স্টেট তাহলে কি হবে? আমাকে এখানে স্ট্রিংটাকে কিভাবে অ্যাকসেপ্ট করাতে বলেছিল? যে আমার অড নাম্বার অফ জিরোজ অ্যান্ড অড নাম্বার অফ ওয়ান। তাহলে অড নাম্বার অফ ওয়ান সেটা আমার তাহলে কোন স্টেটটা হচ্ছে? অড নাম্বার অফ জিরোজ এন্ড অড নাম্বার অফ ওয়ানস, কিউ নট, কিউ জিরো, হ্যাঁ কিউ নট। তো তাহলে কিউ জিরোটা হলো আমার ফাইনাল স্টেট, কিউ টু হচ্ছে ইনিশিয়াল স্টেট, আর এর ফাইনাইট অটোমেটা বা ডিএফএ, ডিএফএ বলাই ভালো, এর ডিএফএটা তাহলে আমরা কি পেলাম? যেটা আমি দেখিয়েছি,
এটা একটু তোমরা ফ্রেশ ভাবে করো, আমি এখানে ওই মানে যেভাবে পেরেছি আর কি, যেটুকু পেরেছি দেখিয়েছি। ছবিটা একদম মানে খুব যে ক্লিয়ারলি তা নয়, কিন্তু মানে আমি যখন আঁকতে আঁকতে যাচ্ছিলাম সেই সময় তোমরা করতে থাকলে ব্যাপারটা আরো ক্লিয়ার থাকবে, মানে ক্লিন থাকবে তোমাদের কাছে। বোঝা গেছে তো প্রবলেমটা? সবাই বুঝতে পেরেছো তো? কেউ বুঝতে পারোনি এরকম কেউ আছে কিনা বলো, বলো বুঝতে পারোনি এমন কেউ আছে? হ্যাঁ বুঝতে পারোনি এমন কেউ আছে বাবা? নেই, ভেরি গুড। আচ্ছা তারপরে আছে ডিজাইনে ডিএফএ। আচ্ছা একটু লিখে নাও প্রবলেমটা, ডিজাইনে ডিএফএ হুইচ অ্যাকসেপ্টস সেট অফ অল স্ট্রিংস which accepts set of all r last state jetake amra dhorchi q2 ekhane amra dhorchi hocche remainder 2 tahole amra dekho initially amar kono string nei string mane amra dhoro otake amar je string ta shetar value o dhoro amar 0 to tahole amar shekhane ami jodi 0 ke 3 diye divide kore tahole amar remainder 0 ashbe to tahole amar q0 ta holo amar initial state বলো কোনো কোশ্চেন আছে? না না স্যার ঠিক আছে। তাহলে q নট হলো আমার ইনিশিয়াল স্টেট যেখানে আমরা রিমাইন্ডারটা জিরো ধরছি। তো তাহলে q নটে আমরা আমরা যখন রয়েছি তো তখন আমার কি ইনপুট স্ট্রিং হচ্ছে আমার কিছুই নেই মানে এপসাইলন? তো q নটে যদি আমি জিরো পাই, যদি জিরো পাই q নটে যদি আমি জিরো পাই তার মানে আমি নাম্বারটা কি পেলাম জিরো, সেই জিরোই থাকছে। তাহলে জিরো মড থ্রি কি হবে? জিরো হবে। তাহলে কিউ নট জিরো নিয়ে কোথায় যাবে? না যে স্টেটে রিমাইন্ডার জিরো নিয়ে ডিজাইন করা হয়েছে যে স্টেটটা, তো তাহলে রিমাইন্ডার জিরোর জন্য কোন স্টেটটা ডিজাইন করা হয়েছে? কিউ নট। তো তাহলে কিউ নট জিরো নিয়ে সেম স্টেটেই থাকছে, তাহলে কিউ নট জিরো নিয়ে কিউ নটেই থাকলো। নেক্সট, যদি আমার এখানে যদি আমি 1 পাই, 1 পাওয়া মানে কি? এখানে আমরা 1 পাচ্ছি মানে আমার নাম্বারটা, তাহলে আমার কত হচ্ছে 1 মানে আমার বাইনারি যদি 1 হয় সেটা আমার ডেসিমেলও 1, তাহলে 1 মড 3, 1 মড 3 মানে কি আমার রিমাইন্ডার হচ্ছে 1। তাহলে আমরা কিউ নট থেকে 1 নিয়ে কোথায় যাব? যে স্টেট সেই স্টেটেই যাব যে স্টেটে আমার রিমাইন্ডার 1। তাহলে কিউ নট থেকে 1 নিয়ে আমরা গেলাম হচ্ছে কিউ 1। এটুকু অবধি ক্লিয়ার সবার? এটুকু অবধি বুঝতে পারোনি এমন কেউ আছো? না স্যার বোঝা গেছে। ভেরি গুড। তাহলে কিউ ওয়ানে যখন আমরা যাচ্ছি, কিউ ওয়ানে আমার মিনিমাম ইনপুট স্ট্রিং হচ্ছে 1, তাহলে কিউ ওয়ানে যদি আমার 0 পায়, কিউ ওয়ানে যদি 0 পায় তো 10 বাইনারি স্ট্রিং 10, বাইনারি স্ট্রিং 10 মানে ডেসিমালে সেটা কত? 2। তাহলে 2 মড 2, 2 মড 2 মানে কত হবে? জিরো। তো তাহলে কি? হ্যাঁ, তো তাহলে কিউ ওয়ান তাহলে কোথায় যাচ্ছে? সরি কি বলছে, টু মড থ্রি ছিল তো, ভেরি সরি, বাইনারি আমরা ডেসিমালে টু পেলাম, আমরা তো টু মড থ্রি অপারেশনটা করছি, সরি টু মড থ্রি মানে কি আমার রিমাইন্ডার কত হচ্ছে? টু, টু হচ্ছে। তাহলে কিউ ওয়ান থেকে আমরা সেই স্টেটে যাব যে স্টেটে না আমরা কি বললাম জানো, কিউ ওয়ান থেকে, হ্যাঁ কিউ ওয়ান থেকে তাহলে সেই কি বলো, এই এই জায়গাটা বুঝতে পারছো না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ধরো আমরা যখন কিউ ওয়ানে এসেছি, কিউ ওয়ানে যখন আমরা এসেছি তখন আমাদের মিনিমাম ইনপুট স্ট্রিং কি ছিল? কিউ নট থেকে কিউ ওয়ানে যেতে গেলে আমার কি চাই? অ্যাটলিস্ট একটা ওয়ান চাই। হ্যাঁ ওয়ান চাই। তাহলে আমরা যখন কিউ ওয়ানে আছি তখন আমার মিনিমাম ইনপুট স্ট্রিং হচ্ছে 1। হ্যাঁ এটা বুঝতে পেরেছো? বেশ, তাহলে কিউ ওয়ান এর জন্য আমি জিরো ট্রানজিশনটা ডিফাইন করছি। তাহলে কিউ ওয়ান এ যদি আমরা জিরো পাই তার মানে কি পেলাম? ওয়ান এর পরে একটা জিরো। হ্যাঁ তাহলে ওয়ান এর পরে একটা জিরো পাচ্ছি মানে এটা তো বাইনারি নাম্বার। হ্যাঁ
তাহলে 10 বাইনারি নাম্বার মানে এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল কত হবে 2 তাহলে 2 mod 3 মানে কত হবে 2 তাহলে q10 নিয়ে সেই স্টেটেই যাবে যে স্টেটটাকে আমরা রিমাইন্ডার 2 এর জন্য ডিজাইন করেছি হ্যাঁ হ্যাঁ তাহলে ওটা চলে গেল q2 তে কারণ q2 তে আমি রিমাইন্ডার 2 ধরেছি হ্যাঁ হ্যাঁ এবার বুঝতে বেশ তাহলে এবারে q1 এর জন্য যদি আমি 1 ট্রানজিশনটা ডিফাইন করতে চাই তাহলে 1 মানে কি তাহলে 11 মানে কত 3 হ্যাঁ 11 বাইনারি স্ট্রিং 11 এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল হচ্ছে 3 হ্যাঁ 3 mod 3 মানে কত 0 11 নিয়ে কোথায় যাবে টেস্টেতে রিমাইন্ডার 0 সেই হয়ে যাবে হ্যাঁ তাহলে স্টেট টু ইজ 0 ভেরি গুড হ্যাঁ তাহলে q1 থেকে q1 1 নিয়ে কোথায় যাচ্ছে q0 এ নেক্সট হচ্ছে q2 q2 তে আমরা মিনিমাম ইনপুট স্ট্রিং কত নিয়ে যাচ্ছি 1 0 হ্যাঁ ঠিক তো হ্যাঁ 1 0 তাহলে q2 তে যদি আমরা একটা 0 পাই তাহলে একটা 0 যদি আমরা পাই তাহলে আমার q2 বুঝতে পারলে হ্যাঁ বুঝলাম ঠিক আছে তাহলে তোমাদের মোটামুটি কটা চারটে দেখালাম ঠিক আছে এরপরে আচ্ছা এরপরে আরো এরকম ডিএফএ রয়েছে ঠিক আছে তো সেগুলো নয় আমরা পরের দিনই করব আজকে কি ক্লাস আরটু কন্টিনিউ করব প্রবলেম নেই তো ক্লাস আরটু কন্টিনিউ করে কটা থেকে শুরু করলাম 12:30টা হ্যাঁ স্যার 12:30টা থেকে শুরু হয়েছে হ্যাঁ 12:30টা থেকে করেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে থাক তাহলে আজকে আমি আর করাচ্ছি না হ্যাঁ তো পরের দিন কিন্তু আরেকটু আমরা বেশি টাইম ধরে করব হ্যাঁ পরের দিন আরেকটু বেশি টাইম ধরে করব মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম আমরা ক্লাস করে ফেলব ঠিক আছে পরের দিন থেকে আড়াই ঘন্টা করে করাবে পরের দিন তো ঠিক আছে পরের দিনই করাবো ঠিক আছে হ্যাঁ তাহলে তাহলে এখানে আমরা যেখানে ছিলাম তাহলে এখানে দেখো এই যে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটার মধ্যে না এখানে আমরা প্রথম চারটে প্রবলেম করেছি সবে ঠিক আছে তো এরপরে 5 6 7 8 9 10 10টা রয়েছে এরপরে 8 6টা আছে ঠিক আছে তো আজকে তোমাদের আর কোনো ক্লাস আছে এখানে 7টা প্রবলেম আছে আর এটা স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে তাহলে আমি পরের স্লাইডটা দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ভালো দেখো এবারে এবারে দেখো ভালো মতো বলা যাবে তাহলে এটার স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে তাহলে নেক্সট স্লাইডের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি
এই নাও 8 9 10 আর আর তিনটে এখানে এই স্লাইডটা নিয়ে নাও ঠিক আছে স্যার 8 9 দেখাচ্ছে না দেখাচ্ছে না ইয়া 1 থেকে 7 দেখাচ্ছে 1 থেকে 7 দেখাচ্ছে দল দেখাচ্ছে এবারে দেখাচ্ছে এবারে দেখাচ্ছে আচ্ছা দেখো নিয়েছো হ্যাঁ স্যার একটু 1 থেকে 7 দেখাবেন 1 থেকে 7 একবার দেখাবেন 1 থেকে 7 দেখো হ্যাঁ স্যার হয়ে গেছে বেশ তাহলে তোমরা আমরা চারটে প্রবলেম করে দিয়েছি বাকি ছটা তোমরা একটু বাড়িতে ট্রাই করো হ্যাঁ তো আশা করি হয়ে যাবে তাও আমি যদি কারোর প্রবলেম থাকে আমি আরেকবার একটু বুঝিয়ে দেবো ঠিক আছে দিয়ে তারপরে পরের দিন আমরা আর্ডেন্স থিওরেম থেকে শুরু করব আবার আচ্ছা পরের দিন মানে তোমরা একটা কাজ করো তোমাদের কালকে আচ্ছা কালকে 10টা থেকে ক্লাস হলে অসুবিধা হবে না স্যার আপাতত অন্য কোনো ক্লাসের শিডিউল নেই সন্দীপ হ্যাঁ বলুন স্যার কালকে 10টা থেকে ক্লাস নিয়ে নেব অসুবিধা হবে না তো কারুর না না ঠিক আছে না সেটা কোনো অসুবিধা নেই এবারে অন্য কোনো ক্লাস নেই তো আবার কালকে মানে ধরুন পড়ে অন্য কোনো আবার স্যার তাহলে আগে থেকেই এটা বুক করে দেওয়া গেল যে আপনি নেবেন সেটা তো তোমরাই বলতে পারবে তোমরা তোমাদেরকে আর কোনো স্যার বলেননি তো না 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 তার মানে ক্লাস নেই তো তাহলে কালকে 10টা থেকে আমি কম্পিউটার ডিপার্টমেন্ট নিয়ে 11টা করলে কেমন হয় 11টা করলে হবে না বাবা 12টা থেকে না আমার আবার আরেকটা ই থাকে বুঝেছো ওই 1 ঘন্টা আমি 11টা থেকে শুরু করতে পারি কিন্তু 12টার সময় মানে 15 12টা আমাকে ছেড়ে দিতে হবে এবারে 45 মিনিটে আমার ঠিক হবে না পড়ানো অ্যাট লিস্ট মানে কালকে আমি নিব কালকে আমি 1 ঘন্টা বেশি নিতে পারবো না যদিও হ্যাঁ ওই 10টা থেকে শুরু করে 11:30টা পর্যন্ত নিয়ে ছেড়ে দেব ঠিক আছে ওকে স্যার হ্যাঁ স্যার ঠিক আছে তাহলে আজকে তাহলে এই পর্যন্ত